হচ্ছে আপনি যে ভার্সনটা দিছেন ওই ভার্সনটা দিয়ে আমার কানেক্টেড হয়েছে, ইক্লিপসে আমার কোনো প্রবলেম হয় নাই। তো স্যার বিষয়টা হইতেছে আমি কি দুইটা সার্ভার চালাতে পারবো, একটা অফ করে আবার আরেকটা চালাইলাম আবার একটা, মানে এইভাবে কি কাজ করা যাবে, কোনো প্রবলেম হবে? তুমি যদি ইকলিপস ইউজ করা, ইকলিপস ইউজ করা, কোনো সমস্যা নেই। তো আচ্ছা স্যার, স্যার ইকলিপস আমি দেখাবো তোমাদেরকে। স্যার বিষয়টা হইতেছে আপনি তো শিখাচ্ছেন নেটবিনস দিয়ে, এর জন্য না আমার না, আমি শিখাচ্ছি নেটবিনসে না, আজকে নেটবিনসে, কালকে ইকলিপসে, কাল তারপরে দিন ইয়ে ঠিক আছে ইকলিপস স্যার। আইডিয়ে। এক একটা শুনো, সবই সবগুলো আইডিয়েরই কিছু বিশেষত্ব আছে। মনে করো ইন্টেলিজ আইডিয়ে ভেরি গুড, সেখানে আপ টু ডেট জিনিস পাওয়া যায়, এপিআই, বুঝছো। জি প্যাকেজিং করার জন্য নট গুড, প্যাকেজিং করার জন্য সবচেয়ে ভালো হচ্ছে তোমার গিয়া ইক্লিপস, বেস্ট। জি ম্যাভেন প্যাকেজিং করার জন্য, ওয়ার্ড তৈরি করার জন্য সবচেয়ে ভালো। জি নেটবিনস হলো ইজি টু ইউজ। স্যার একটা জিনিস দেখলাম কালকে তো অনেক ঘাটাঘাটি করছি, মানে নেটবিনসে যেমন সময় নষ্ট কম হয় এতে এন্টারপ্রাইজ এডিশনে, বুঝছো। জি স্যার, স্যার একটা জিনিস দেখলাম নেটবিনসটা মনে হয় আগে স্যার ওরাকলের সাথে কানেক্টেড ছিল, এখন ওরা খুব সম্ভবত ওরাকল থেকে চলে আসছে, ওরা এখন অ্যাপাচি টমক্যাটের সাথে আছে। না না, নেটবিনস আগে নেটবিনস অর্গানাইজেশনে আছে, আচ্ছা স্যার, এখন সেটা হ্যান্ড ওভার করছে অ্যাপাচি ফাউন্ডেশনের কাছে। আচ্ছা স্যার। তো আবার দেখলাম যে মানে নেটবিনসে যখন আমার প্রবলেম হইতেছিল ওরা এখানে একটা ফোরামের মতো রাখছে, তো এখানে প্রবলেম শেয়ার করতে বলছিল, তা আমি এখানে শেয়ার করলাম, শেয়ার করার পরে ওরা বলতেছে যে আসলে এই নেটবিনসের ভার্সনগুলোতে কিছু কিছু বাগস আছে, দেখা যায় যে অনেক উইন্ডোসে ঠিক মতো কাজ করে না বা কোনো একটা প্রবলেম করে, না ওরা না, বল এগুলো ভার্সনের একটা ব্যাপার আছে, সব ভার্সন, সব মানে যাবার ভার্সনের সাথে মিলাইয়া তোমাকে নেটবিনস নিতে হবে, জি স্যার। বুঝছো। স্যার বাইন্ডিং এর বিষয়টা আমি বুঝতে পারছি, আমি এটা আপনার বুঝাই কাজ করছিলাম, কিন্তু আচ্ছা আমার ঠিক প্রবলেম আছে, হইতেছিল হচ্ছে মানে সার্ভারই কানেক্টেড হচ্ছে না নেটবিনসে, পরে লাস্টে স্যার 8.0.15 কাজ করছে আর কি। ঠিক আছে। এরপরে বলো দেখো, আমি করেছিলাম স্যার, দেখছো প্র্যাকটিস, প্র্যাকটিস করছি, একটু একটু কোশ্চেন আছে এই আর কি। বলো কোশ্চেন তাছাড়া থাকলে বলো, কোশ্চেন থাকলে স্যার বলো। স্যার জিএসপি ক্লোন গেট প্রপার্টির কাজটা আসলে স্যার আমি বুঝতেছি না। গেট প্রপার্টি বুঝতেছ না? গেট হ্যাঁ স্যার মানে তো গেট করা গেট প্রপার্টি, করতেছে, কোন ঠিক প্রপার্টি আছে হচ্ছে কোন একটা ভ্যারিয়েবল আগে সেট করে আইছে কোন জায়গায়, হ্যাঁ অন্য কোথাও, সেই ভ্যালুটা আবার গেট করতেছ। প্রপার্টি মানে ওই যে আমরা জাভা ক্লাসের, পজো ক্লাসের মধ্যে ভ্যারিয়েবল বলি না, হ্যাঁ ভ্যারিয়েবলে আর একটা শব্দ হয়েছে প্রপার্টি। প্রপার্টির অন্তর্গত হলো মেথড আর ভ্যারিয়েবল, বুঝছো। স্যার ওই যে স্যার সেট প্রপার্টি দিয়েছিলেন স্যার, ওই জায়গায় স্টার দিয়েছিলেন প্রপার্টিতে, তো স্টারের স্টার মানে মানে, স্টার মানে হচ্ছে আমার একটা 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 পজো, একটা বিনের মধ্যে যতগুলা প্রপার্টি আছে সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে স্যার আমি এইচটিএমএল এ এই যে যতগুলা ফিল্ড দিয়েছি তাতে সবগুলো একবারে ই হবে এরকম কিছু HTML, HTML না, ওটা হচ্ছে ইউজ বিনে, ইউজ ইউজ বিনে, বিন যে ক্লাসটা তৈরি করছে জাভা ক্লাস, ওই জাভা হ্যাঁ ক্লাসের সকল ফিল্ড। ও জাভা ক্লাসের সকল ফিল্ড, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, বলো আর কোনো কোশ্চেন। স্যার অনেক স্যার এক্সপ্রেশন কম থাকে ডট একটা একটা সমস্যা সমস্যা আছে বলুন। হ্যাঁ হয়েছে তোমার স্যার আমি মেজবা? করছি, মেজবা কি শেষ? জি স্যার ওকে বলো সিদ্দিক, বলো। স্যার আমি করছি, মানে কালকে বইয়ের কিছু বাকি ছিল তো বইয়ের গুলা শেষ করছি, আর পরে আপনার গুলা থেকে 9টা 9 পর্যন্ত করছি। হ্যাঁ, তো বইয়ের একটা সমস্যা হয়েছে, আর ওগুলা তেমন না সমস্যা নেই। বইয়ে কি সমস্যা হলো, বই নিয়ে এত চিন্তা করার দরকার নাই, বই হলো ব্যাকডেটেড বই, ঠিক আছে। বইয়ের এক্সাম্পল যদি কোনোটা কাজ না আচ্ছা করে এত টেনশন হওয়ার দরকার নাই, আমি তো তোমাদের আপ টু ডেট যে সমস্ত না, এক্সাম্পল কাজ করে, টেনশন করি না, যেটা তোমাদের দরকার যেটা কি আমার সমস্যা কথা শোনো, হয়েছে ওইটা স্পিড করছি। তোমাদের দরকার হইলো বইয়ে যে সমস্ত টার্মস আছে ওই সমস্ত টার্মস ক্লিয়ার কাট বোঝা এবং তার জন্য একটা এক্সাম্পল দেখা, ঠিক আছে। সেই এক্সাম্পলটা বইয়ের মতো হইলো না অন্যরকম হইলো সেটা ব্যাপার না, যেটা কাজ করে কাজ করার মতো এক্সাম্পল তোমাদের কাছে দেওয়া হয়েছে, ঠিক আছে, দেখানো হয়েছে এবং দেওয়া হয়েছে, ঠিক আছে না। অতএব বইয়ের কোনো কোড আছে যারা কাজ নাই করতে পারে, কারণ এটা 2.5 এর মধ্যে করা হয়েছে, বুঝছো। এটা সাবলেট 2.5 এ এই বই তৈরি করা হয়েছে, আর এখন ফুরে, তুমি আমি কাজ করতেছি ফুরে,
তো এইখানে অনেক কিছু ডেপ্লিকেট হয়ে গেছে, কথা কি বুঝতে পারছো? সেই জন্য বইয়ের কোনো এক্সাম্পল যদি কাজ না করে, বেশিরভাগই কাজ করবে, যদি কাজ না করে অত টেন্স হওয়ার দরকার নাই, তুমি ওই টার্মস গুলা অনুসারে আমরা টেনশন করে নাই, ওইটা আর কি স্কিপ করছি, যেটা সমস্যা করছে ওইটা নিয়ে পরে আর ভাবি নাই, ওইটা সমস্যা মাত্র। কথা কি বুঝছো আমার কথা? বইয়ের 100% কাজ না করলে কোনো টেনশন করার কিছু নাই, কারণ তোমাদের তো পর্যাপ্ত এক্সাম্পল দেওয়া হয়েছে, প্রত্যেক বইয়ে তো এক্সাম্পল নাই, আমি যত এক্সাম্পল দিছি আছে বইয়ে, কয়টা এক্সাম্পল আছে ফার্স্ট চ্যাপ্টারে দিতে আলোচনা করা আছে থিওরি, এক্সাম্পল নাই স্যার ওখান থেকে নয়টা, কিন্তু আমি তোমাদেরকে মনে হয় যে মোটামুটি 15টার উপরে টেস্টের কাছে আছি, তাই না? দেখাবো আচ্ছা ঠিক আছে স্যার। কালকে তো স্যার আপনি যখন ওই যে রিউজবিনটা রান করছিলেন তখন তো স্যার পাসওয়ার্ড শো করতেছিল না, কিন্তু আমার এটাই তো স্যার পাসওয়ার্ড শো করে, কেন জায়গায় পাসওয়ার্ড শো করে মানে স্যার কেন দেখাবো এক্সট্রা বলো, মানে স্যার ওই যে যখন আপনি প্রসেস তুমি যদি ওইখানে পাসওয়ার্ড কল করো তাহলে তো পাসওয়ার্ড দেখাইবেই, তুমি পাসওয়ার্ড কল করবা না এজ এ প্রোগ্রামার হিসেবে, এটা বলা হয়েছে তুমি আমার কথা। ও আচ্ছা আচ্ছা জি স্যার, আমারও তো লজিকে আসে যেহেতু আমি কল করছি, ঘটনা হলো যে তোমার বাড়ির সিন্দুকের চাবি বাইরে রাখবা না, এটা এটা হইছে কি সতর্কতামূলক, এখন তুমি রাখলা মানুষ দেখলো কেউ নিয়ে গেল, এসে কইলা তোমার সিন্দুকে সব নিয়ে গেল, বিষয়টা হলো এরকম। ও আচ্ছা না স্যার, উদাহরণেও কল করছে আর আমিও কল করছি, এই কারণে আমারও তো লজিক আসতেছে যেহেতু আমি কল করছি অবশ্যই তো শো করবে, কিন্তু স্যার কাল তার মানে স্যার কালকে আপনি কল করছিলেন না মনে করো তোমার সিন্দুকের চাবি, সিন্দুক মানে কি সিকিউরিটি জিনিস নাকি? নিয়ম নাই বা দেখাইতে হয় না, দেখালে তো তুমি গেলা, এই জন্যই স্যার এবারে কনফিউশন হয়েছিলাম কি কি ভুল হইলো। ঠিক আছে রাসেল বলো, স্যার হ্যালো। হ্যাঁ বলো স্যার, আমাদের এখানে সেই স্যার গতকাল থেকে ঝড় বৃষ্টি কারেন্ট নাই, মাঝে মধ্যে আসছিল, আমি অল্প স্বল্প প্র্যাকটিস করছি তো আমি সব প্র্যাকটিস করতে পারি নাই। আচ্ছা শুন আমার কথা শোনো হাবিব, এটা হচ্ছে রেগুলার তোমার একটা না একটা তোমার সাথে একটা ঘটেই যাচ্ছে, বলছো কিনা বলো? স্যার আমি হচ্ছে শহরে চলে যাব। যাবা তো ববে, এগুলা করা যাবে না, এখন যাবা কবে সেটা বলো। কালকে স্যার, কালকে স্যার আমি আপনাকে একটা মেসেজ দিছি দেখেন, কালকে আমি যাব স্যার, আমি হচ্ছে ব্যাটারি কিনতে গেছিলাম আজকে পাইনি। তুমি কিন্তু এই আজকে কালকে কইরা কইরা কিন্তু মোটামুটি এক মাস খাইলা। আমি স্যার শহরে চলে যাব, এটা ফাইনাল, আমার দুলা ভাই থাকে তো ওখানে, ওনার বাসায়, উনি নিজেও হচ্ছে অনলাইনে ক্লাস ক্লাস নেয়, ওখানে নেটওয়ার্কও ভালো কারেন্টও ভালো আর ওয়াইফাইও আছে। কোথায় যাবা কোন শহরে? এখন স্যার আজকের দিনটা আমাকে একটু মানে ঝামেলায় আছি, মোবাইলেও চার্জ নাই তেমন, তাহলে আমি আজকের ক্লাসটা একটু দেখে নিতাম। থাকা 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 লিড করো না।
আচ্ছা স্যার, আচ্ছা এরপরে মারিয়া, মারিয়ার কথা আসতেছে না, কিচ্ছু শোনা যাচ্ছে না। হ্যাঁ তোমার কি কিন্তু তোমার কিন্তু বয়স কালকে ওই ঠিক আছে নাই, ভালো মতো আছে নাই, বুঝছো? তোমার বয়স কিন্তু কথা বললে ঠিক মতো আছে না, ক্লিয়ার করবা। ওকে স্যার, এটা দেখবো স্যার। স্যার যেটা হয়েছিল স্যার, কালকে নেট দিনে কোন একটা ঝামেলা হয়েছিল, ওইটা স্যার একদম মানে হচ্ছে সুইং করতে গেলে স্যার সুইং এর তিনটা অপশন থাকে না, যে ভিউ, সোর্স, তারপর হিস্টরি, ও সব চলে গিয়েছিল, কোনো ভাবে সলভ করতে পারি নাই। দেন স্যার নেটবিনস ওটা আনইনস্টল করে আবার ডাউনলোড করে ইনস্টল করেছিলাম, তো স্যার এখন যেটা হয়েছে যে আমি জিএসপি স্যার রান করতে পারতেছি না। শোনো শোনো, একটা নেটবিনস এর সমস্যা হলে সবাইকে বলতেছি, বারে বারে আনইনস্টল ইনস্টল করা কোনো সলিউশন না, বুঝছো? ওই প্রবলেম এররটা দেখে ওটা গুগল ইন করতে হবে স্যার। কালকে তো আমি এক্সেপশন পাইছি অনেক পরে, ওই স্যার এক্সেপশন দেখে দেখে স্যার নেটে সার্চ দিয়ে দিয়া ঠিক করছি, আমার রাত 1টা 2টা বাজে গেছিল এক্সেপশন ঠিক করতে করতে। স্যার আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দেই স্যার, দাও স্যার। প্রবলেম যেটা হয়েছিল স্যার, এই যে হিস্টরি, সোর্স এগুলো কিছু ছিল না স্যার, এই পুরো পার্টটা ছিল না স্যার, ট্রাই করছিলাম। এটা না থাকলে উইন্ডো রিসেট দিবা স্যার? রিসেট দিয়েছি, উইন্ডো রিসেট দিয়েছিলাম স্যার, উইন্ডো রিসেটে কাজ করে নাই। দেন স্যার যেটা হচ্ছে আমার পিসি তে ছিল যেটা ডাউনলোড করা, ওইটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করেছি, তাও স্যার আসে নাই। দেন স্যার পুরোটা কেটে দিয়ে আবার ডাউনলোড করছি নেট থেকে, দেন স্যার দেওয়ার পরে এইগুলো আসছে, কিন্তু এখন যেটা হয়েছে স্যার, এই যে এটা রান দিলে এইগুলো আসছে, এখন ওটা হচ্ছে আমি রান করতে পারতেছি না, মানে ওটা আমার পেজ স্যার শো করে না। আরে এই যে এখানে নেটবিনস এর মধ্যে একটা ব্রাউজার অ্যাড করা আছে না, ওইখানে বললি ওই দেখো ব্রাউজার, হ্যাঁ ক্রোমে বাই ডিফল্ট দিয়ে রাখলে ঝামেলা হয় একটু। ফায়ারফক্স দাও স্যার, ফায়ারফক্স নাই আমার পিসিতে, আমি তো দেখতেছি ফায়ারফক্স আছে। দেখি হ্যাঁ ঠিক আছে স্যার, আবার রান দিব দাও। নট নাও দাও, এটা আইসা গেছে। স্যার তাহলে স্যার ক্রোমে আসতেছে না কেন? ক্রোমে একটা এরর দিতেছে, ক্রোমের একটা এক্সটেনশন লাগে। ঠিক আছে স্যার, এখন অন্য কিছু বলো স্যার, না বলো ধারণা কই? আচ্ছা রোমানা বলো, আমি বইয়ের গুলা করছি আর হচ্ছে আপনার এক্সাম্পল আট পর্যন্ত করছি, কিন্তু রান দিলে ওইটা আসতেছে না, টু টু রাইট কন্টেন্ট লেখা আসতেছে। স্যার দাও, কয়টা এক্সাম্পল করছো তুমি? দেখাই দেন
স্যার এটা রান দিলে যে এরকম আসতেছে এরকম আসতেছে হ্যাঁ ঠিকই চাইছে কাজটা করতেছে এরকম হলে ঠিক আছে তাহলে তো সমস্যা হ্যাঁ স্যার আর একটা কোশ্চেন এই যে ইয়ার মধ্যে আপনার ইয়ার एग्जांपल 4 এর মধ্যে ইন্ডেক্স কেটে দাওতে আমি করা ইন্ডেক্স নাই ওইখানে পেজের নাম লেখা লেখা জিএসপি লেখা পেজ আছে না পেজের নাম কি কি পেজ আছে অ্যাকশন এরর এটা অ্যাকশন আর এরর হ্যাঁ এরর আর আর কোন পেজ নাই 8 নম্বর एग्जांपल তো এগুলো এই দুটেই খালি অ্যাকশন থাকবে কেন আর অবশ্যই আর একটা পেজ আছে একটা ছিল ওয়েলকাম এরর ওয়েলকাম ডা নাই ওয়েলকাম ডা লেখে নাই এটা ভুলে গেছে দেখে দেখে বুঝে বুঝে লিখতে হবে ঠিক আছে বুঝছ তো এটা প্রবলেমটা তুমি পুরোপুরি एग्जांपल করতে পারো না ওকে স্যার বাকি রইল আর কি তাহলে কথা বলার পারি পারি বলো ও গোলাম রে তো ধরে গনাই ধরা জানা গোলাম বলো আর আপনার হচ্ছে ওগুলো দেখছিলাম তো 1.21 আর হচ্ছে 2 এই তিনটা হচ্ছে না ওটাতে ওপেন হচ্ছিল না আপনার গুলো তো স্যার আর বাকি গুলো সবগুলো ওপেন হচ্ছিল আমি ওগুলো দেখছি ভালো করে কিন্তু ওই যে আপনার 1.2 এবং 1 হচ্ছিল মানে কি আই ওপেন হচ্ছিল মানে কি কার কার ঠিকমতো ওপেন হচ্ছে বলো তো সিদ্দিক বলো ওপেন হচ্ছে কার কার স্যার ওপেন না স্যার রান করছে আমি স্যার রান করছে স্যার খুব ভালো মতই স্যার আমি ম্যাভেন প্রজেক্টে বাদ দিয়ে করছি স্যার আমি যে কাজগুলো দিছি এগুলা কি ওপেন করছিলা সেটা বলতেছি জি স্যার ওইগুলোতে তো একটু প্রবলেম আছে স্যার ওইগুলো ওপেন হচ্ছে না ওটা নতুন করে আমি নিজে করছি করে তারপর ওপেন করছি স্যার স্যার ওইটা দেখে দেখেই করছি সমস্যা না সবগুলো ওপেন হয়েছে কিন্তু ওইগুলোতে কেমন যেন একটু সমস্যা দেখাচ্ছে হ্যাঁ মেবেন এগুলো একটু সমস্যা দেখা দিতে পারে নেট বিনসে আচ্ছা তো ঘটনা হয়েছে কি তোমাদেরকে কাজ বলা হয়েছিল দেখে দেখে লেখা করার জন্য কেউ যে ওপেন করার জন্য বলা হয়নি কথা বুঝো নাই তোমরা তো ওপেন করে করে দেখতেছ তো ওপেনই যদি করো তাহলে তোমরা কি পারবা কি শিখবে না দেখছো স্যার আমি স্যার আপনার গুলা রান করাই নাই নিজে নিজে কইরা তারপর হ্যাঁ আমার গুলা কিন্তু রান করানো যাবে না আমার গুলা তুমি দেখবা স্যার কোড দেখে করছি ঠিক আছে দেখে দেখে লিখা কাজগুলা বুঝা করবা কাজগুলা তো বুঝাই দেওয়া হয়েছে তারপরে না বুঝলে আমার সাথে শেয়ার করবা স্যার আমার আমার একটাতে একটু প্রবলেম আছে স্যার বলো স্যার ইরো ট্যাগ যেটাতে ইউজ করা হয়েছে 8 নম্বর যেটা বললো স্যার ওইটাতে হচ্ছে তো তিনটা ফোল্ডার আছে তার ভিতরে একটা এইচটিএমএল ফাইল আছে আর দুইটা জিএসপি ফাইল একটা অ্যাকশন ফাইল আর একটা হচ্ছে আর একটা আছে ইরর পেজ যেটা ইরর জিএসপি ওই ফাইলটা তো এখন হচ্ছে হচ্ছে কি যে আমার অ্যাকশন ফাইলটা কাজ করছে ঠিকমতোই তো যখন ইরর শো করছে ওই সময় ব্রাউজারে কি সমস্যা দেখাচ্ছে জানি না যে ব্রাউজারে ওই সাবজেক্ট না বা এরকম কিছু আচ্ছা আমি কি রান করে দেখাবো দেখাও দেখো
স্যার 5k 2 দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে এখানে অ্যাকশনে দেখাচ্ছে যে এটা 2 হবে, কিন্তু আমি যখন হচ্ছে ওইটাকে আমি যদি 5k 0 দিয়ে ডিভাইড করি তাহলে সেই ক্ষেত্রে এই প্রবলেমটা দেখাচ্ছে। এই স্যার ফোন করতে দাঁড়া আগের মতো এক্সামটা হবে ওইভাবে লিখ করছি ঠিক আছে। এই শোনো তোমাদের 28 তারিখে পরীক্ষা, এটা মান্থলি এক্সাম শুধু ইউএমএল এর উপরে। 28 তারিখে স্যার? হুম 28 তারিখে স্যার, পড়ানো তো তোমাদেরকে তো এই ক্লাস নেওয়ার সময় কইছি যে এগুলা পড়ে শেষ করো। স্যার এটা কি ইয়া সেই 25 টাই থাকবে স্যার? 25 টাই থাকবে কিনা জানি না, ওই ডাম্পে থেকে থাকবে এটা কিছু থাকবে। আর স্যার এই এভিডেন্সটা কি থাকবে স্যার? এই যেতে বলা হয় না এভিডেন্স, এভিডেন্স ও এভিডেন্স ইভিডেন্স সম্ভবত এই জেএসপি থেকে থাকবে। ইউএমএল এর আর কি এভিডেন্স? ঠিক আছে তাহলে তো এভিডেন্স নেই, আবার ইউএমএল থেকেও থাকতে পারে, আমি ইউএমএল থেকে থাকলে আমি দেখাই দিই। সার্ভিসেস স্যার ক্লাস ডায়াগ্রাম না, ইউএমএল থেকে কি রকম থাকবে আমি তোমাকে বলি। ওই যে অ্যাজেটটা পড়ছো না বিজন? জি স্যার, জি স্যার। অ্যাজেটটার একটা ইউজ কেস আর অ্যাজেটটার ক্লাস ডায়াগ্রাম, তোমাকে একটা গল্প দেওয়া হইবে, ওই গল্পের ইউজ কেস তৈরি করো আর ক্লাস ডায়াগ্রাম তৈরি করো, বুঝছো? জি স্যার। এটা এক এক জনের এক এক রকম হতে পারে, কোনো সমস্যা নাই, এক্সাক্ট হইতে হবে যে এরকম কোনো কথা নাই, দরাবদা। আচ্ছা স্যার, আমি স্যারের থেকে শুনে নিব নি যে এবার এভিডেন্স কি নিব, যদি জেএসপি নাই তাহলে সবচেয়ে ভালো হয়, আমি স্যারকে বলবো যে জেএসপি নেওয়ার জন্য, তাহলে তোমাদের জেএসপি প্র্যাকটিসটা ভালো হবে। ঠিক আছে ভিতরে না ইরোর ভিতরে? ইরোর এই যে এটা লেখা ঠিক হয় নাই, তোমার সিনট্যাক্স ভুল আছে স্যার। কোনটা স্যার? এই যে 11 নম্বর লাইন। জি স্যার এট দা রেট দিস, ওটাই প্রবলেম। এট দা রেট থাকবে তো, এজ এর জন্য তো এট দা রেট থাকবে তো, এটা একসাথে না এট দা রেট থাকবে। স্যার এবার রান করে দেখবো, যারা সেম দল আমরা ওই পেজটা দেখবো, অ্যাকশন পেজটা দেখো।
ক্যারেক্টার জেনারেট হচ্ছে না এইচটিটিপি 500 ইন্টারনাল সার্ভার ইভেন্ট হচ্ছে অন এটা কোন ব্রাউজার এক্সপ্লোরার এক্সপ্লোরার স্যার অন্য ব্রাউজার দিয়ে দাও তো ব্রাউজার জি স্যার এবার হয়েছে ব্রাউজারের সমস্যা ব্রাউজারে প্রবলেম থ্যাংক ইউ স্যার আচ্ছা আর কে বাকি রইল তাহলে কথা বলার আচ্ছা শোনা এই যে তোমাদের তোমাদের মধ্যে আমি খেয়াল করতেছি তোমাদের পুরো ব্যাচে বুঝছো এই তোমরা এখন প্রবলেমেটিক ধারণা ধারণার প্রবলেম রোমানারও কিছুটা প্রবলেম আর অল্প অন্যদের তুলনায় তারপরে হাবিব হাবিবের প্রবলেম হাবিব দেখছো এই অনলাইনে ক্লাস একদিনে ভালোলে করতে পারছে তো মাঝখানে দুই তিন দিন মনে হয় একটু ভালোলে করলো ঠিক আছে তারপরে রাসেল এরও সমস্যা এর ফ্যামিলি সমস্যা যা হোক এখন এরা যদি মনে করো শেষে যদি পারফরমেন্স এটা কি ভালো করতে পারবো মনে হয় যেমন কালকে মনে করো প্রজেক্টের জন্য অনেকের বকা দিয়ে ওভারঅল ঠিক আছে প্রজেক্ট মোটামুটি হয়েছে তবে অনেকেরই অ্যাবিলিটি ছিল আরো ভালো প্রজেক্ট করার তাই না যা হোক এখন হচ্ছে কি সবাইকে আসলে সিরিয়াস হতে হবে তোমরা আসলে নিজের ভালো নিজে না বুঝলে না অন্য বই আসলেই লাভ না বুঝছো তো কি বলবো তোমাদের আচ্ছা আমরা এখন শুরু করি পড়া আমার স্ক্রিনটাকে একটু শেয়ার দিব স্যার কারেন্ট আসছে আমার একটু প্রবলেম ছিল বাড়িতে ক্লাসে থাকে খুব কম থাকে কত বেদনে কাজ করছে স্যার প্রথম চ্যাপ্টার শেষ হয়েছে হ্যাঁ এইগুলা চ্যাপ্টার তো খালি আমি এখন মনে করি তোমাদের খালি একটু আবার উপরে দেখায় দেবো আর আমি তো তোমাদেরকে প্র্যাকটিক্যাল সব দেখাবো একটু বইটাও একটু নাড়া দেই বুঝলে না যাহা আছে যে স্পিডে তাহাই আবার কোথায় আছে স্যার উপরে কর্নার মানে চ্যাপ্টার লিস্ট পাওয়া যাইতে পারে পেজ নাম্বার এই যে এই চ্যাপ্টারে আসলে কি আছে ইন্ট্রোডাকশন টু ডেভেলপিং জাভা সাবলেটস ইনক্লুডিং অফ হিস্টরি অফ সাবলেট সাবলেটের হিস্টরি সহ কিভাবে তুমি মানে তার একটি সাবলেট ডেভেলপ করবা তার একটি ইন্ট্রোডাকশন এখানে পাবা কি ফিচারস ডেভেলপিং এইচটিটিপি সাবলেটস আচ্ছা ডিপ্লয়িং জাভা সাবলেট 2.5 বেস্ট ওয়েব অ্যাপ্লিকেশন বুঝছো তো সবাই এটা হচ্ছে 2.5 বেস্ট ওয়েব অ্যাপ্লিকেশন দিস চ্যাপ্টার ইজ নট আ ডিফিনিটিভ গাইড টু ডাবল সাবলেটস ইনস্টেড ইট প্রোভাইডস অ্যান ওভারভিউ
overview of Tablet API and the deployment of applications based on the API. বুঝতে পারছো? Tablet আমরা শিখছি না? Yes sir. Tablet কি server side component? Tablet is the extension of web server, right? Yes sir. আর তারপর এখানে একটা নতুন টার্মস পাইলা. Tablet is a server side component that is capable of dynamically processing requests and constructing responses in a protocol independent manner. ঠিক আছে? All the classes and interfaces shown in figure 2.1 are in either the JavaX কোন প্যাকেজ থেকে আসছে JavaX tablet প্যাকেজ থেকে আসছে JavaX tablet প্যাকেজ থেকে আসছে or javax.tablet.http প্যাকেজ ওকে কোনটা কটা এটা একটা প্যাকেজ ঠিক আছে এই প্যাকেজ প্রোভাইড দা কন্টাক্ট বিটুইন দা সাবলেট অর ওয়েব অ্যাপ্লিকেশন এন্ড দা ওয়েব কন্টেইনার ওয়েব অ্যাপ্লিকেশন এবং ওয়েব কন্টেইনারের মধ্যে যে কন্টাক্ট হয় সেই কন্টাক্টটা প্রোভাইড করে JavaX সাবলেট প্যাকেজ বুঝতে পারছো জি স্যার আচ্ছা দিস অ্যালাউজ দা ভেন্ডরস অফ ওয়েব কন্টেইনারস টু ফোকাস অন ডিপ্লয়িং দা কন্টেইনার ইন দা ম্যানার মোস্ট সুইটেবল টু দেম ভেন্ডর হচ্ছে মনে করো ওয়েব কন্টেইনার মনে করো যেমন ওই যে সার্ভারের কথা বলা হচ্ছে যেমন টমক্যাট যারা বানাইছে তাদেরকে বলা হয় ভেন্ডর ঠিক আছে ওয়েব লজিক যারা বানাইছে তাদেরকে বলা হয় ভেন্ডর ঠিক আছে আচ্ছা from the deployment perspective the package provides a standard library to process client requests and develop tablet based web application at the center of the package is the javax tablet.tablet interface this interface defines the code structure of all tablets however in deploying most tablets you inherit from a defined implementation of this interface hey tablet niye sob kichu kotha theke niye ba http tablet theke inherit korba everything that is a tablet ar amra task korbo ekhon HTTP tablet niye beshir bhag তো দেখো সাবলেট এইচটিটিপি সাবলেট কোথেকে আইছে জেনেরিক সাবলেট থেকে আইছে এই থ্রুস করে কাকে সাবলেট এক্সেপশন আচ্ছা আবার সাবলেট কনফিগ কে এক্সটেনশন করে কে জেনেরিক সাবলেট ইউজার সার্ভার আউটপুট স্ট্রিম হ্যাঁ এটা একটা ক্লাস এটাকে ইউজ করা হয় এবং এটা ইউজ করে সাবলেট কি করে রিকোয়েস্ট পাঠায় এবং থেকে রেসপন্স পায় তুমি যদি এই যে এইচটিটিপি রিকোয়েস্ট সাবলেট রিকোয়েস্ট ঠিক আছে যাচ্ছে আবার স্ট্রিমের মাধ্যমে আদান প্রদান হচ্ছে কি সাবলেট স্ট্রিমের মাধ্যমে আউটপুট স্ট্রিমের মধ্যে আদান প্রদান হচ্ছে এবং রেসপন্স দিচ্ছে সাবলেট রেসপন্স সেটা শেষে যে কি হচ্ছে এইচটিটিপি সাবলেট রেসপন্স রূপান্তর হচ্ছে আর মাঝখানে যে বিষয়গুলো আছে সেটা হলো সেশন আর কনটেক্সট সেশন এবং কনটেক্সট অনেকটা কাছাকাছি সেশন ইজ স্পেসিফিক পার্ট ঠিক আছে আর তোমার কি হচ্ছে সাবলেট কনটেক্সটটা হচ্ছে একটা ডিপ পার্ট ওকে why tablets at all after all you have these two pages which are far easier to create than tablets hai na while this is definitely true there are times when using a tablet is much more appropriate than using a disk এমন কিছু এখানে কি more appropriate ঠিক আছে সাবলেটস আর বেস্ট ইউজ ইন সিচুয়েশন হোয়ার এ গ্রেট ডিল অফ প্রোগ্রামেটিক কন্ট্রোল ইজ রিকোয়ার্ড যদি বেশি প্রোগ্রামিং করার দরকার পড়ে তাহলে তুমি কি ইউজ করতে পারো সাবলেট ইজ বেস্ট সুইটেবল ঠিক আছে গুড বেস্ট ওকে ফার্স্ট এজ ডিসিশন মেকিং ডাটাবেস কোয়ারিং অফ অ্যাক্সেসিং আদার এন্টারপ্রাইজ রিসোর্স ইফ ইউ অ্যাটেম্পট টু পারফর্ম তাহলে আমরা কখন সাবলেট ইউজ করব যেখানে প্রোগ্রামেটিক
কাজকর্ম বেশি সেখানে সাবলেট ইউজ করব সাবলেট অ্যানালাইজ করব মেন্টেলিবিলিটি ভালো রিইউজেবিলিটি ভালো ঠিক আছে ইত্যাদি সমস্ত কথাবার্তা বলা আসলে সাবলেটের পারস্পেক্টিভ চিন্তা করা হচ্ছে সাবলেটের পারস্পেক্টিভ চিন্তা করা হয়েছে কিভাবে ওই যে সিজিআই এর পারস্পেক্টিভ দিয়ে বুঝছো সাবলেটকে বিবেচনা করা হয় সিজিআই এর পারস্পেক্টিভ সিজিআই কে চিন্তা করে ঠিক আছে স্যার এখানে তো আরেকটু বিষয় এরকম ভাবে বলা যায় না স্যার যে সাবলেট তো হচ্ছে মূলত হচ্ছে কোডিং সিস্টেমটা হচ্ছে সাবলেট আর হচ্ছে জিএসপি তো ওর বিল্ট ইন ফাংশন গুলো যেগুলো তো সেই হিসেবে যখন আমরা জাভাতে বিল্ট ইন যে মেথড গুলো ইউজ করি তো সেইগুলো হচ্ছে বিল্ট ইন আর যখন আমরা নিজে ক্রিয়েট করি যখন আমাদের একটু অন্যরকম দরকার হয় তখন নিজে ক্রিয়েট করি সেই মেথডটা ইউজ করি এখানে সাবলেট তো ঠিক এরকম কিছুটা না স্যার আসলে না বিষয়টা তা না বিষয়টা হচ্ছে কি জিএসপি যা আছে সাবলেটের তাই আছে ওগুলো সাবলেটারও আছে যেগুলো বিল্ট ইন করতেছে না ওগুলো সাবলেটার ঠিক আছে যদি কোড লেভেলে ডাটাবেস কোয়েরি কাজ করার দরকার হয় কানেকশনের দরকার হয় তাহলে সাবলেটটা ভালো এটা এটা মিন করতে আবার এটা যে সব জায়গায় ভালো এটা বলা যাবে না এটা তুমি ডিসাইড করতে পারবা যে এটা আসলে ভালো কিনা কারণ হচ্ছে জিএসপি এর যে জিএসটিএল আছে না এই জিএসটিএল তে আরো সুজা এখন পর্যন্ত জিএসটিএল দেখো নাই বুঝছ না জি স্যার এই 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 এইগুলার ভালো কোনো ভালো না ঠিক আছে তুমি ইউজ করে যখন বুঝবা যে কোনটা আসলে ভালো ঠিক আছে আচ্ছা জাভা সার্ভার পেজে আর সাবলেট জাভা সার্ভার পেজে আর কি সাবলেট সাবলেট স্যার জি স্যার সত্য সত্য কারণ কি বলতো ব্যাখ্যা কে দিতে পারবা স্যার জাভা সার্ভার পেজে আমরা জাভাতে সরি জিএসপি তে আমরা যেটা লিখি না এটা না মানে যে জাভা ক্লাস গুলো আমরা নেই স্যার এগুলো টোটালি সাবলেট আর কি ওতে জিএসপি ক্লাস কি সাবলেট স্যার জিএসপি না জিএসপি না তোমার কথা একবারে আসছে মানে স্যার জিএসপি পেজে যা করি সেই কাজটা আগে স্যার সাবলেটে রূপান্তরিত হয় হ্যাঁ তাহলে জিএসপি পেজটা সাবলেট ইমপ্লিমেন্টেশন ক্লাসে রূপান্তর হয় সেই জন্য জাভা সার্ভার পেজ আর সাবলেট ইজ ইজ কারেক্ট ওকে দেখাই যে দিস ইজ এক্স্যাক্টলি ইজি ঠিক আছে এটা রূপান্তর হইলো এখন দেখো জাভা এক্স সাবলেট ইন্টারফেসের মধ্যে কি কি প্যাকেজ এটা একটা কি এটা একটা প্যাকেজ এটা একটা ইন্টারফেস তো এইটা একটা প্যাকেজ ইজ কম্পোজড অফ 14 ইন্টারফেস এখানে কয়টা ইন্টারফেস আছে 14টা বুঝছো একাধিক মানে তুমি বাছাই করতে পারবা মানে অনেক কিছু ব্যারিকেড দিতে পারবা বুঝছো সিকিউরিটি করতে পারবা এটা দিয়ে ফিল্টার কনফিগ এই ফিল্টার কনফিগ আর ফিল্টার চেইন দুটা অঙ্গাঙ্গিভাবে জড়িত আচ্ছা এখন রিমেইনিং 7 ইন্টারফেস আর ইমপ্লিমেন্টেড বাই দা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার টু প্রোভাইড অ্যাপ্লিকেশন ফাংশনালিটি এগুলা এইগুলা ইউজ হয় কাকে ইউজ করে হুম ওয়েব কন্টেইনার আর ওয়েব প্রোগ্রামার কি করে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার কি করে প্রোভাইড দ্যাট নিচে সেট করার জন্য এগুলা ইউজ করে কি কি সাবলেট সাবলেট কনটেক্সট লিসেনার সাবলেট কনটেক্সট অ্যাট্রিবিউট লিসেনার সাবলেট রিকোয়েস্ট অ্যাট্রিবিউট লিসেনার সাবলেট রিকোয়েস্ট লিসেনার সিঙ্গেল থ্রেড মডেল ফিল্টার
ঠিক আছে এই প্যাকেজ হচ্ছে একই প্যাকেজ যেমন মনে করো এখানে একটা एग्जांपल নিতে সাবলেট ক্লাস সাবলেট ক্লাসের একটা মেথডের নাম হলো ইনিট আর একটা দেখো গেট সাবলেট কনফিগ তারপরে সার্ভিস মেথড সার্ভিসের মধ্যে সমস্ত কাজ হবে ঠিক আছে এই গেট সাবলেট ইনফো আর শেষে কি দেবে কনফিগ হবে সাবলেট প্রথমে ইনিশিয়ালাইজেশন হয় তারপরে সার্ভিস মানে ব্যাপক কাজকর্ম করে তারপরে শেষে ডিস্ট্রয় হয়ে যায় তারপর শেষে ডিস্ট্রয় হয়ে যায় কয়টা কাজ করে একটা সাবলেটের মধ্যে তিনটা কাজ করে তো এই তিনটা কাজ এক নম্বরে ইনিশিয়ালাইজেশন হয় দুই নম্বরে সার্ভিসের মাধ্যমে ব্যাপক কাজ করে তিন নম্বরে হচ্ছে ডিস্ট্রয় হয়ে যায় তো এই কাজটা হচ্ছে এই এই কাজগুলো আবার দুইটা মেথডের মাধ্যমে হতে পারে সেটা হচ্ছে একটা হলো ডু গেট আর ডু পুশ মেথডের মাধ্যমে কিসের মাধ্যমে ডু গেট মেথড আর ডু পুশ মেথডের মাধ্যমে হতে পারে ঠিক আছে তো দেখো এখানে সাবলেট কনফিগ নামে একটা ইন্টারফেস আছে সেই সাবলেট কনফিগ ইন্টারফেসের মধ্যে কি কি মেথড আছে এই ইন্টারফেসের মধ্যে গেট সাবলেট নেম তুমি চাইলে সাবলেট নেম সাবলেটের নাম পাইতে পারো কার মাধ্যমে এই কনফিগ ইন্টারফেসের মাধ্যমে তারপরে সাবলেট কনটেক্সট গেট সাবলেট এই সাবলেটের কনটেক্সট কে সেটা পাইতে পারো ওকে এগুলো হচ্ছে আমাদের মেথড এগুলো হচ্ছে ইন্টারফেসের মেথডগুলা তাহলে তোমার কোন ইন্টারফেসে কোন মেথডগুলো আছে এগুলো বুঝতে হবে কোন ইন্টারফেসে কোন মেথডগুলো আছে সেগুলো তোমার কি করতে হবে একেবারে বুঝতে হবে ঠিক আছে এখন দেখো এই যে সাবলেট কনটেক্সট এই ইন্টারফেসটা এখানে মোটামুটি বলা আছে কি কি মেথড আছে এটার মধ্যে আছে গেট কনটেক্সট স্ট্রিং গেট মেজর ভার্সন গেট মাইনর ভার্সন গেট নিয়মিত টাইপ গেট রিসোর্স পাথ গেট রিসোর্স ইনপুট স্ট্রিম রিসোর্স অ্যাজ স্ট্রিম হিসেবে নিবে ঠিক আছে রিসোর্স গেট রিকোয়েস্ট ডিসপ্যাচার কোন একটা ইউআরএল দিলে সেটা ডিসপ্যাচার নিবে তারপরে ডিসপ্যাচার যে রিকোয়েস্ট ডিসপ্যাচার এই গেট নেম ডিসপ্যাচার এর মেথড এটা তো এটা এখন কি ডেপ্লিকেটেড হয়ে গেছে বুঝছো এখন এগুলা আসলে কি বই পড়ানো মুশকিল বুঝছো মনে করো এগুলা পড়ায় দিমু দেখা যাবে কোনো কাজেই লাগবে না এগুলো কত মানে সেই কত আগে ডেপ্লিকেটেড হয়ে গেছে এখন 2005 সালে স্যার এখন এগুলো পড়ানো লাগতেছে বুঝছো এগুলা হচ্ছে প্রবলেম কিন্তু তোমরা পড়বা তোমাদের কোশ্চেন এই ডেপ্লিকেটেড থেকে আই আমাদের অ্যাডভান্স বই শেখায় না কেন মানে যেগুলো আপডেটেড বই থাকবে সেইগুলো শেখায় না কেন বুঝি না সেগুলো তোমরা ফিডব্যাকে বলতে পারো না কোন আমাদের বই আই হ্যাভ নো স্কোপ টু সে এনিথিং ইউ হ্যাভ স্কোপ সো ইউ উইল আস্ক देम টু আপডেট ওকে স্যার এটা কি সব জায়গায় সেম রকম বই পড়াই মানে সব টিএসপি তেই কি সেম বই পড়াই তোমার কি মনে হয় সেমই হবে স্যার কারণ আইডিবি বুঝিয়ে আইডিবি যে বই কয় দেয় ওই যে জানি জি স্যার তাহলে তো সেটা আইডিবি তো ভালোই বোঝে সেটা এখন এই জিনিসগুলো দেখো আসলে এইভাবে না পড়া তোমরা কিভাবে পড়বা সেটা আমি তোমাদের বলে দিই হ্যাঁ এইখান থেকে না পড়া তোমরা পড়বা মনে করো সাবলেটটা অ্যাড করবা সাবলেটের যে ঝাটটা ওই ঝাটটা তুমি অ্যাড করবা নেটবিনসে তো তোমরা অ্যাড করতে পারো নাকি নেটবিনসে ঝাট অ্যাড করতে পারো না লাইব্রেরিতে জি স্যার ওই অ্যাড করলে তুমি এই সাবলেট মনে করো তুমি দেখতে পারবা সাবলেটের কয়টা মেথড আছে মেথডের নিচে কমেন্টস করা আছে কোন মেথডে কি কাজ করতেছে সব কিছু তুমি দেখতে পারবা
তার আমি এখন দেখাই দিতে পারি সেগুলো আমাদের শুধু আন্ডারস্ট্যান্ড করলেই হবে, ঠিক আছে? কিভাবে হবে কাজ করে ওটা আমরা দেখতে পারবো, কথা কি বুঝতে পারছো? এগুলো সব কিন্তু কিভাবে কাজ করে আমরা ব্যবহার দেখতে পারবো, আমরা দেখবো শুধু যেগুলো আমাদের ফাংশনালিটি ইউজ করা দরকার সেগুলো আমরা ইউজ করবো। ওকে, ইন্টারফেস ডিসপ্লেসার এটা তো দেখলাম, এটা এটা কিন্তু সাবলেট রিকোয়েস্ট, এর অনেক মেথড, গেট অ্যাট্রিবিউট, গেট অ্যাট্রিবিউট নেম। তুমি যদি এই মেথডগুলো না জানো তাহলে তুমি কল করতে পারবা না? কল করতে পারবা না, তাহলে তোমার এই জন্য এই মেথডগুলো মুখস্থ করতে হবে, মেথডগুলো মুখস্থ করতে হবে। তোমাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট থাকবে এটা, যে কোন মেথড ইন্টারফেসের কোনটা মেথড, ইন্টারফেসের কোন মেথড, আমি মেথডের নাম বললাম তুমি বলবা এটা 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 অমুক ইন্টারফেস, বা আমি জিজ্ঞাসা করব অমুক মেথডের পাঁচটা মেথডের নাম বলো, কি কইছে বুঝতে পারছো? যেমন বললাম রিকোয়েস্ট মেথড থেকে পাঁচটা মেথডের নাম বলো। এখানে ডাবল হইতে পারে না, কি ডাবল হইতে পারে মেথড তোমাকে ওইরকম করতে হবে, ওইরকম যদি করো তখন তখন তোমার ইঞ্জিনিয়ার হয়ে দাঁড়িয়ে এক্স্যাক্টলি ইঞ্জিনিয়ার বলতে যাবো, ঠিক আছে? আর যদি কয় ভাষা ভাষা শিখবো স্যার একটু ভাষা ভাষা শিখবো, ঠিক আছে, তাহলে ইঞ্জিনিয়ার হবে ভাষা ভাষা। আচ্ছা তাহলে দেখো, অ্যাডিশন টু দ্য ইন্টারফেস ইউ ক্যান সি ইন দেয়ার আর 9 ক্লাসেস কন্টেন্ট উইদিন দ্য জাভা এক্স সাবলেট প্যাকেজ। কয়টা ক্লাস আছে? কয়টা ক্লাস আছে? 9টা। কি কি? জেনেরিক সাবলেট, সাবলেট কনটেক্সট ইভেন্ট, সাবলেট কনটেক্সট অ্যাট্রিবিউট ইভেন্ট, tablet input stream, tablet output stream, tablet request event, tablet request attribute event, tablet request wrapper, ঠিক আছে, tablet response wrapper, life cycle of tablet, tablet এর life cycle এই দেখা একটু ছোট করে না, মানে কি অবস্থা থাকে? instantiated অবস্থা থাকে, জানা? তারপর instantiate হয়, এই ইনস্ট্যান্সিয়েটটা কিভাবে হয়? ইনিট মেথডের মাধ্যমে। কিভাবে হয়? ইনিট মেথডের মাধ্যমে। তো ইনিট মেথডটা ইনিশিয়ালাইজ হয়ে গেল, ওর কাজ হলো ইনিশিয়ালাইজ করা, এরপরে সার্ভিসিং আসলো রিকোয়েস্ট, সেটাও যে আমি একটু আগে তোমাদের বলছিলাম এই সার্ভিসিং এর কাজ, সার্ভিসের কাজটা কিভাবে হয়, দুইটা মেথডের মাধ্যমে হয়, রাইট? ডু পোস্ট আর ডু গেট, এইগুলোর মাধ্যমে এই প্রসেসগুলা প্রসেসেস রিকোয়েস্ট, রিকোয়েস্টগুলোকে প্রসেস করা হয়, তারপরে শেষে কি হয়? এই কাজগুলা কয়টা মেথডের মাধ্যমে হয়? তিনটা। সার্ভিসের যে প্রসেসটা হয় সেই রিকোয়েস্ট প্রসেসটা হয় সেই প্রসেস দুইটা স্যার, দুইটা স্যার, ডু পোস্ট আর ডু গেট, ডু গেট। দেখো একটা সাবলেট, এই যে সিম্পল একটা সাবলেট, কিরকম মাই সাবলেট এক্সটেন্ড করতে কাকে? জেনেরিক সাবলেট, সাবলেট এক্সটেন্ড করতে, তো ইনিট মেথডটা প্রথমে আসছে, তো ক্লোজ করতে কাকে? সাবলেট এক্সেপশন, এক্সেপশন কে করতে, এর সুপার থেকে ইনিট করতে, বুঝছো? তো মাই সাবলেট ইনিশিয়ালাইজ অ্যাজ নিউ ডেট, এরকম একটা। এরপরে সার্ভিস, সার্ভিসের মধ্যে সবসময় খেয়াল রাখবা যে সাবলেট রিকোয়েস্ট আর সাবলেট রেসপন্স, এটা কিসের কাজ? সার্ভিসের। এটা আছে সাবলেট, যদি এটা আছে এইচটিটিপি সাবলেট হইতো, যদি এটা এইচটিটিপি সাবলেট হইতো তাহলে এখানে লিখতাম এইচটিটিপি রিকোয়েস্ট, এইচটিটিপি রেসপন্স,
এখন এই রেসপন্স করতেছে কি টেক্সট রেসপন্স করতেছে কি দিয়ে ইয়ে টেক্সট এইচটিএমএল বা এইচটিএমএল যদি এখানে আমরা পিডিএফ দিয়ে দেই পিডিএফ যদি এমএস ওয়ার্ড দিয়ে এমএস ওয়ার্ড করব ঠিক আছে স্যার যেটা দেব ওটা কি ডিফল্ট আসবে স্যার হ্যাঁ ওইখানে যেটা টেক্সট বা এইচটিএমএল থেকে যেটা দিব ওটাই আসবে স্যার ওইটাই আসবে স্যার আমরা তো মূলত এইচটিএমএল দিয়ে করি হ্যাঁ এটাই তো করবা ওটা সেম লিখে কথার কথা বললাম আমি কি যাতে স্যার এমনি সাবলেট আর এইচটিটিপি সাবলেটের তফাৎটা কি স্যার এইচটিটিপি সাবলেট হলো মোর এইচটিটিপি মানে দাদা আচ্ছা আর সেখান থেকে আমরা ব্যবহার করি মূলত এইচটিটিপি স্যার আমরা মূলত ব্যবহার করি হলো এইচটিটিপি বুঝতে পারছি স্যার আমরা জানি যে এইচটিটিপি মানে তো একটা এক ধরনের প্রোটোকল স্যার হ্যাঁ স্যার সাবলেটও তাহলে কি প্রোটোকল আরে বেটা সাবলেট প্রোটোকল সাবলেট হলো কন্টেইনার প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট সেটা যে কোনো প্রোটোকল নিয়ে কাজ করতে পারে তো আমরা এখন কাজ করতেছি কি নিয়া এইচটিটিপি প্রোটোকল প্রোটোকল নিয়ে বুঝতে পারছো জি স্যার সাবলেট কোনো প্রোটোকল না সাবলেট প্রোটোকল সাপোর্ট করে প্রোটোকল প্রোটোকল অ্যাকচুয়ালি কি জিনিস স্যার হুম প্রোটোকল অ্যাকচুয়ালি কি জিনিস স্যার প্রোটোকল হচ্ছে দা মিডিয়া ফর কমিউনিকেশন প্রোটোকল হচ্ছে একটা কমিউনিকেশনের মিডিয়া মানে ধরো এইচটিটিপি যেমন ওয়েব পেজে রিকোয়েস্ট রেসপন্স এটা হচ্ছে এইচটিটিপি ঠিক আছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল জি স্যার ঠিক আছে আবার একটা আছে টিসিপি ঠিক আছে জি স্যার ওকে স্যার এরকম এগুলা নেটওয়ার্কিং এর বিষয় মনে করেন যারা নেটওয়ার্কিং ভালো করে না আমি ইউনিভার্সিটিতে একটা নেটওয়ার্কিং এর সাবজেক্ট নিয়েছিলাম সারোবিট কিলা পরে হারে না কিছু না ঠিক আছে পরে এই সাবজেক্ট সাইড আই দিছি আচ্ছা দেখো এইটা কি এটা হলো এক্সএমএল ফাইল তাই না এক্সএমএল ফাইল কার মতো কাজ করে কিসের মতো কাজ করে বলো সিংহের মতো বাঘের মতো নাকি অন্য কোনো উপায় স্যার আমরা তো দেখি স্যার এক্সএমএল ফাইলের মধ্যেই সবকিছু জমা থাকে এক্সএমএল ফাইলটা কি হিসেবে কাজ করে ব্রাউজার হিসেবে এটা বলছি আমি কয়েকবার এই 14 জনের মাথায় আসে না না ব্রাউজার হিসেবে স্যার ব্রাউজার হিসেবে কাজ করে প্রত্যেককে শুনছো দুইজন এক জায়গায় থেকে দেখছো কে বলছে ব্রাউজার হিসেবে কাজ করে কন্ট্রোলার হিসেবে কাজ করে মনে থাকে জানিয়ে ঠিক আছে সে কন্ট্রোলার হিসেবে কাজ করে দেখো ওয়েব আইএনএফ ইজ দ্য ডাইরেক্টরি ইন্ডিকেটিং দ্যাট ইট ইজ এ ওয়েব অ্যাপ্লিকেশন এই ওয়েব আইএনএফ ওয়েব ইনফরমেশন ইজ দ্য ডাইরেক্টরি indicating that it is a this is the web application the directory name is case sensitive তার মানে তুমি যদি ছোট হাতে দাও আন্ডারস্কোর দাও তাহলে কিন্তু হবে না দেখো web xml is the deployment descriptor which sits inside the web inf folder যখনই তুমি web xml লিখবা তুমি অবশ্যই অবশ্যই web inf ফোল্ডারের ভিতরেই রাখবে there is no scope to keep it outside of web inf বুঝতে পারছো স্যার ফারুক কি স্যার classes is the directory where you store the classes classes কি directory class গুলো কি স্টোর করবা in appropriate subdirectories for the package structure for example commands process might be contained এটা হইতে পারে স্যার এটার মানে কি স্যার আমরা যে লিখে কম ডট পোর্টারবিটি ডট তারপরে এটাই স্যার হ্যাঁ ওগুলো একটা করে ফোল্ডার তোমাকে মনে রাখতে হবে জি স্যার প্যাকেজ মানে একটা করে ফোল্ডার ফোল্ডারিং সিস্টেম বুঝছো জি স্যার আমরা বলতেছি এটাকে ফোল্ডার কিন্তু এটা কিন্তু যখন প্যাকেজ যখন ফোল্ডারের ভিতরে ঢুকতেছে এই প্রজেক্টের ভিতরে তখন কিন্তু হয়ে যাচ্ছে কি প্যাকেজ প্যাকেজ ফোল্ডার হয়ে যাচ্ছে প্যাকেজটা হয়ে যাচ্ছে কি ফোল্ডার ফোল্ডারে রূপান্তরিত
এখন আসে HTTP As we have mentioned, the JavaX applet package provides generic interfaces and classes to service clients request independent of the protocol used. This means that any behavior that is specific to a particular package has to be implemented within the application by the developer. For this reason, the JavaX applet package is extended to provide a mechanism to handle requests in a protocol dependent manner. দেখো JavaX applet package is extended to provide a mechanism to handle requests in a protocol dependent manner. This allows protocol specific functionality to automatically be provided to the developer. এখন আমরা জানি যে সাবলেট কি হিসেবে কাজ করে, প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট প্রোটোকল ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে সাবলেট, বাট যখনই তুমি এইচটিটিপি সাবলেটে যাইবা তখন সে সেটা কি হিসেবে কাজ করবে? শুধু এইচটিটিপি এর জন্য, শুধু এইচটিটিপি এর জন্য, তার মানে প্রোটোকল ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তো তুমি যাতে করে অনেক সাবলেট, তোমাকে অনেক সাবলেট একসাথে দিয়ে দিলো, অনেকগুলো ইন্টারফেস, অনেকগুলো ক্লাস, তখন তুমি ইউ উইল বি কনফিউজ। তো এইখানে ভাগ করা হয়েছে HTTP সাবলেট, ঠিক আছে না? জি স্যার। স্যার তার মানে কি স্যার, ওই যে অন্য যে প্রোটোকল ধরেন স্যার TCP প্রোটোকল, তার জন্য কি স্যার আলাদা প্যাকেজ আছে এরকম? মানে আছে, তার জন্য আলাদা প্যাকেজ আছে অন্যগুলোর জন্য। বিষয়টা হচ্ছে যে আমরা এখন আমরা কোন লাইন কোন জায়গায় কাজ করছি? আমরা HTTP তে কাজ করি। আমরা আসলে কাজ করতেছি ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন, এন্টারপ্রাইজ ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছি। যেহেতু আমরা ওয়েব অ্যাপ্লিকেশনে কাজ করতেছি, ওয়েবের অংশটা হচ্ছে HTTP, ঠিক আছে? সেই জন্য আমরা এখন শুধু এই পার্টেই থাকি, কথা কি বুঝছো? এবং আমাদের পড়াই হলো এই থেকে। ধরো তুমি মনে করো একটা ইমিয়া কাজ করবে, তুমি একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন বানাইবা, ওই মেশিনটা সার্ভারের সাথে যোগাযোগ করবে অটোমেটিক ওয়াইফাইয়ের মাধ্যমে। এইখানে বিভিন্ন রকমের প্রোটোকল ইউজ হয়, ঠিক আছে? MQTT প্রোটোকল আছে, ঠিক আছে? তারপরে TCP আছে, HTTP আছে, আর একটা কি যেন আছে স্যার, ফাইল ট্রান্সফারের জন্য FTP আছে। FTP প্রোটোকল ফাইল ট্রান্সফার। এখন দেখো আমরা একটু আগে যে সাবলেটটা দেখছিলাম সেই রকম গুগল এই সাবলেট HTTP সাবলেট, আগে ছিল সাবলেট রিকোয়েস্ট, এবার কি হয়ে গেছে HTTP সাবলেট রেসপন্স, ঠিক আছে? কালকের সাবমিশনটা সেম জিনিস, এইখানেও কাজ করা হয়েছে। দেখো এইখানে খেয়াল করো, এইখানে আবার একটু বেশি মাধ্যমে কাজ হয়েছে। তোমরা এই পর্যন্ত শুনছো হলো দুইটা, পরে শিখছো দুইটা, দুইটা ডু আছে না, সরি গেট, গেট আর পোস্ট ছিল, গেট পোর্ট ডিলিট, ঠিক আছে? ট্রেস অপশন এগুলো সবই HTTP মেথড, কথা কি বুঝতে পারছো? জি স্যার, লট অফ HTTP মেথড। তো HTTP রেসপন্স এন্ড রিকোয়েস্ট, ভাষায় বলো তো একটা এক্সাম্পল দাও তো দেখি পারো নি। মনে করো তুমি একটা ওয়েব পেজ ওপেন করছো, তারা ফেসবুক ওপেন করছো, তাহলে তুমি একটা রিকোয়েস্ট দিছো কার কাছে? facebook.com এর, facebook.com এর কাছে, বা facebook এর যে সার্ভারে আছে ওই সার্ভারে একটা রিকোয়েস্ট গেছে, কোথেকে? কুমিল্লা, অমুকগ্রাম থেকে রুমানা ইসলাম, হ্যাঁ, facebook এর লগইন পেজটা রিকোয়েস্ট করছে। তোমার কম্পিউটারে আছে কিনা ওই পেজটা, আছে কিনা? আছে না? HTTP
এখন দেখো এই যে HTTP রিকোয়েস্ট তুমি যে করলা কোথেকে করলো কবে করলো কি এনকোডিং এর মাধ্যমে করছে কানেকশন কি ছিল কন্টেন্ট লেন্থ কেমন সব জানা যাবে ওই জায়গা কোন ডেটে অ্যাকসেপ্ট মিডিয়া টাইপ ঠিক আছে এনকোডিং কানেকশন কন্টেন্ট লেন্থ এই যে এটা হলো হেডার এটা হচ্ছে টাইটেল এটা হচ্ছে এক্সপ্লেনেশন ইউজার বুঝতে পারছো এগুলো মুখস্থ করা চাই সবাই বুঝছো না আমার কথা জি স্যার কি কি মুখস্থ করা লাগবে তো বুঝছো তো যেমন কুকি কুকিজ রিটার্ন বাই দা ক্লায়েন্ট ব্রাউজার টু দা সার্ভার হোস্ট হোস্ট এন্ড পোর্ট অফ দা অরিজিনাল ইউআরএল হোস্ট বলতে হোস্ট এবং পোর্ট অরিজিনাল ইউআরএল এর পুরো দুটোকে বোঝায় রেফারার ইউআরএল অফ এনি রিটার্নিং ওয়েব পেজ রেফারার বলতে কি বোঝায় দা ইউআরএল অফ এনি রেফারিং ওয়েব পেজ এটাকে রেফারার বলে ইউজার এজেন্ট দা ক্লায়েন্ট আর ব্রাউজার মেকিং দা এজেন্ট মনে করো রোমানা যে রিকোয়েস্টটা পাঠাইছে রোমানা ধরো পাঠাইছে এই ফায়ারফক্সের মাধ্যমে তাহলে ইউজার এজেন্ট হলো ফায়ারফক্সের মাধ্যমে ঠিক আছে স্যার আমরা যদি আমাদের ওয়েব পেজে কুকি গুলো জমা রাখতে চাই তাহলে এখানে এই কুকিটা ইউজ করতে হবে হ্যাঁ কুকি ইউজ কুকি ক্রিয়েট করতে হবে তবে এটা জমা রাখবে শুনো কুকি ইজ নট এ গুড প্র্যাকটিস মনে করো তুমি সবাই কিন্তু কুকি যদি তোমাকে অ্যাকসেপ্ট করতে বলে সবসময় কিন্তু না বুঝা বুঝা যে কোনো সাইটের কুকি অ্যাকসেপ্ট করবে না কুকি মানে কি বলতো হোয়াট ইজ কুকি যতগুলো ওয়েবসাইট এবং ওয়েবসাইট গুলোতে যতগুলো ইনফরমেশন দেবো সবগুলো জমা রাখবে আরে তুমি তো মিল্টন একটা অ্যানসার দিচ্ছ সুন্দর ভাষায় কও প্রোগ্রামেটিক ভাষায় কও টেকনিক্যাল ওয়েতে কও এটাতে নন টেকনিক্যাল পার্সনের অ্যানসার তাহলে কুকি হচ্ছে স্মল প্রোগ্রাম ছোট প্রোগ্রাম প্রোগ্রাম যদি তোমার কম্পিউটার থাকে ওই কুকি চাইলে তোমার ইনফরমেশন প্রতিদিন তোমার কি কি ব্রাউজ করতেছ কি কি ওয়েবসাইটে যাইতেছ তুমি কোন ওয়েবসাইটে কি কার্ড দিয়ে কিনছ সবকিছু আরেকজনের কাছে পাঠাইতে পাঠানো সম্ভব জি স্যার বুঝছো কি মানে কুকি মানে স্মল প্রোগ্রামস কুকি মানে খালি ওই কয়বার লগইন করলাম এগুলা ঢুকলাম কে আইলো পুরাতন নতুন এগুলা দেখার জন্য কুকি আসলে ডিফিনিশন হচ্ছে কুকি ইজ এ স্মল প্রোগ্রাম সো ইফ ইউ আর এ ব্যাড গাই দেন ইউ ক্যান রাইট দ্য ব্যাড প্রোগ্রাম দেন ইউ ক্যান গেট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন ফ্রম ইউজার্স ইয়েস স্যার then that is very dangerous if you accept cookies from unwanted website so you must have to make sure the source ta ki that is a valid source that is like google linkedin facebook though I recommend no cookies you allowed at any more if they forbid to access the website যতক্ষণ না তোমাকে ওই ওয়েবসাইটে অ্যাক্সেস করতে তোমাকে বাধা দেয় ততক্ষণ পর্যন্ত কোনো কুকি কি করবে না অ্যাকসেপ্ট করবে না কেন কারণ কুকি তুমি আজকে কোন বাজার করতে আছো কোন ফোনে তোমার মেসেজ আইতেছে হেডাও তোমার নিয়ে যাবে ইনফরমেশন কথা কি বুঝছো স্যার অ্যাকসেপ্ট করে ফেলার পরে আমাদের কি কিছু করার আছে হ্যাঁ আছে স্যার কি করতে হবে স্যার কুকি ক্লিয়ার করা হিস্ট্রি ক্লিয়ার করা যায় মনে রাখবা তুমি যদি ব্রাউজ করো দেখবা তোমাদের কম্পিউটারের সি ড্রাইভ আস্তে আস্তে পুরনো হয়ে যাচ্ছে তুমি কোনো নতুন সফটওয়্যার ইনস্টল করো না কিন্তু কি হচ্ছে বড় সি ড্রাইভের জায়গা কমে যাচ্ছে এর পিছনে কারণ হলো তুমি যে প্রতিদিন ব্রাউজ করতেছ শত শত পেজ এই পেজগুলা তোমার হার্ড ডিস্কে জমা হইতেছে প্লাস এই পেজগুলার কুকিগুলা জমা হইতেছে হিস্ট্রিগুলা জমা হইতেছে ঠিক আছে ফলে এগুলো ব্যাপক আকারে ভরে যায় কথা কি বুঝছো
তুমি যদি এক বছর পরে করো, মনে করো এক বছর পরে, তাহলে দেখবা যে মিনিমাম 15 জিপি থেকে 20 জিপি মানে তোমার ড্রাইভ খালি হয়ে গেছে যদি তুমি ব্রাউজার ক্লিয়ার করো। জি স্যার, বুঝছো কিনা? অতএব যাহা শিখবা তাহা একটু মনে রাখবার চেষ্টা করতে হবে। থিংক অ্যাবাউট ইট। কুকি ক্লিয়ার করার সিস্টেমটা একটু দেখা দেন তো। কুকি ক্লিয়ার করা দেখো, এই যে হিস্ট্রি আছে না, ক্লিয়ার হবে তো এখানে তো হিস্ট্রি আমি কোন কোন ইয়াতে গেছি টেপে ওগুলা স্যার হিস্ট্রির ভিতর গিয়ে ক্লিয়ার হিস্ট্রি করতে হবে ওই হিস্ট্রি কই না স্যার প্রিভিয়াস এন্ড সিকিউরিটির ভিতরও আছে স্যার ওকে সেস প্রাইভেসি না আমি আবার কন্ট্রোল শিখাই কুকি একটা স্যার বিভিন্ন এরপর তাহলে তুমি এখন বুঝছো যে তোমার কত ই হবে যদি তুমি ব্রাউজারে এমন করে দিয়ে থাও যে ব্রাউজারে কুকি সাপোর্টই করবে না সেটিং এ তুমি দিয়ে রাখতে পারবা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে অনেকগুলো মেথড দেখলাম যে মেথড গুলো কি শেয়ার এইচটিটিপি এইচটিটিপি হেডার ইনফরমেশন মনে করো তোমার কাছে একটা রিকোয়েস্ট আইছে সেটা রিকোয়েস্ট কোন জায়গা থেকে আইছে তুমি যদি গেট করতে চাও তাহলে তুমি গেট করতে পারবা ঠিক আছে না setting an http response header and setting the content tag of the dekho ei header information abar ki kora jay add kora jay set kora jay dekho header information set kora jay header information ichha korle abar update kore dewa jay set kore ei response content tag set system of response সাবলেট রেসপন্স ইন্টারফেস ইজ রেসপন্সিবল ফর দ্য রেসপন্স দ্যাট ইজ সেন্ট ব্যাক টু এ ক্লায়েন্ট আফটার দ্য রিকোয়েস্ট ফর সাম ফ্রম অ রিসোর্স এইচটিটিপি এক্সএমএল ফাইল এন্ড সো অন দিস ইন্টারফেস মেক্স এ java.io.pinwriter অ্যাভেলেবল টু এনি সাবলেট দ্যাট রিটার্নস টেক্সট বেসড মার্কআপ সাচ অ্যাজ এইচটিএমএল এক্সএমএল অর ডব্লিউএমএল টু এ ক্লায়েন্ট The PinWriter object enables character data to be sent back to the client. Therefore, the following method is provided by the server response interface. The PinWriter GetWriter method. Sir, PinWriter ta hocche sir oi jaygay amra je kalke oi je print out.print dilam. Ha, oi ta oi. Oi PinWriter er object chilo eta out. আমরা কি করি সেন্ড রিডাইরেক্ট তার মাধ্যমে করেছিলাম আমরা করছি স্যার অলরেডি এখানে লোকেশন দিবা যে মেথড আগে করেছিলাম রেসপন্স ডট রিডাইরেক্ট হ্যাঁ রেসপন্স ডট রিডাইরেক্ট করেছিলাম এখন আমরা মেথড কল দেব
HTML পেজ রেসপন্স গেট রাইটার ও কি করবে যে আউট দিয়ে রাখতে না যাও রাইট করতে থাকবে রাইট করতে রাইটার নিয়েছে রাইটারের কাছে আম রাইট করতে ঠিক আছে এখন রিকোয়েস্ট গেট হেডার হেডারের নাম তুমি যদি স্ক্রিন করতে চাও এবং ডু পুশ মেথডের পুশ মেথডের মধ্যে রিকোয়েস্ট যে ডু গেট request response দিয়ে দাও এখন কি হইছে এটা যে নেম http সাবলেট যে এটা একটা সাব হেডার হ্যাঁ আর এটা তো ম্যাপ এই ইউআরএল এর মধ্যে এই ইউআরএল এ হিট করলে এই সাবলেট রূপান্তর হবে ইয়ে কল হবে আর এই সাবলেট মানে এই ক্লাসটা কল ক্লাস আমি যা আছে তাই ইনক্লুড হবে ঠিক আছে তোমাদের বুঝাইছি নাকি সাবলেট কিভাবে কাজ করে বুঝো নাই এই সাবলেট কে 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 ম্যাপিং করতে পারো না সাবলেট এর প্রজেক্ট নিতে পারো না কে কে তার মানে সবাই করো গুড আমি স্যার নিছিলাম তো আচ্ছা তাহলে হেডার ইনফরমেশন কি রকম হতে পারে দেখো এই হেডার ইনফরমেশন স্যার কিভাবে দেখবা হেডার ইনফরমেশন স্যার না লোক স্যার হ্যাঁ মানে আমরা যে সাবলেটের প্রজেক্ট নিছি ওইটা তো আমরা জিএসপি দিয়ে নিয়ে তারপর সাবলেট করছি তো ডাইরেক্ট সাবজেক্ট নেওয়ার কোনো অপশন আছে কি কি স্যার তো দেখাইছে তো আর ডাইরেক্ট সাবজেক্ট কিভাবে করতে হয় প্রথম দিন দেখাইছে না কি দেখছি জিএসপি দিয়ে মানে ইয়া নিয়ে তারপর সাবজেক্ট ছিল তোমার আমি দেখাইলাম তো তো সাবলেটের আলাদা প্রজেক্ট দিয়ে দেখাইছি আমরা ওয়েব পেজ নিয়ে তার ভিতরে সাবলেট নিয়েছি তাহলে সাবলেট ছিল ইনডেক্স এইচটিএমএল পেজের এইচটিএমএল ছিল আর সাথে সাবলেট ইনফরমেশন দিই স্যার এক্সটেনশন গুলো বন্ধ করে দেন মজবার আর ইয়ার WMS আচ্ছা আমরা আগাই দিন ছিলাম ডিপ্লয়িং জাভা সাবলেট কিভাবে ডিপ্লয় করা যায় ডিপ্লয় করতে পারো তোমরা স্যার পারি না আমি কেউ কেউ কে কে পারো না আমি পারি না স্যার আমি পরে আপনার ইয়া থেকে কপি করে নিয়ে দিছিলাম পারলে তো কইতে হইব যদি তোমরা মেজার চুপ করে বসে থাকো তাহলে আমি মনে করবো পারো তাহলে ওকে আমি এইটা প্রবলেম ফেস করছিলাম স্যার আপনার ডিপ্লয়মেন্ট একটা জিনিস খেয়াল করো পারি না এনি ওয়েব অ্যাপ্লিকেশন নিতে পারো কিনা এটা বলো পারি স্যার ক্লিন বিল করতে পারো স্যার
ক্লিন বিল্ড করার পর ওই প্রজেক্টের ফোল্ডারে ঢুকতে পারো? জি স্যার। জি স্যার, ওইখানে ডিস্ক ফোল্ডার আছে সেটা দেখতে পারো? জি হ্যাঁ। ওটার ভিতর একটা ওয়ার ফাইল আছে সেটা দেখতে পারো? জি স্যার। সেই ওয়ার ফাইলটা টমক্যাটের ওয়েব অ্যাপসের ভিতরে নিয়ে রাখতে হয়, এটা জানো? হ্যাঁ স্যার, একবার দেখাইছিলেন আপনি। দেখাইছি তো, দেখাইছি, করি নাই এই কারণে হয় নাই মনে হয়। তো প্র্যাকটিক্যাল করে দেখাইছি এখন মুখে বললাম। জি স্যার, ওইটা আমরা বুঝিনি যে ওইটার কথা বলছেন। ওইটাই ঠিক করা বলতে, ওইটাকে ডিপ্লয়মেন্ট বলা হয়, ঠিক আছে? জি স্যার, বুঝছি স্যার। হাইলাইট করে রাখছেন না স্যার, ওইটার কারণে হয়তো বিষয়টা হচ্ছে যে জিএসটি অ্যাপ্লিকেশন হোক আর সাবলেট দেই করো, দ্যাটস নট এ ম্যাটার। ম্যাটার ইজ দিস, যদি সেটা কোনো ওয়েব অ্যাপ্লিকেশন হয় তাহলে তুমি যদি সেটাকে ওয়ার হিসেবে ডিপ্লয় করতে চাও, যদি ওয়ার হিসেবে ডিপ্লয় করতে চাও তাহলে ওয়ারটাকে তুমি কি করবা, এখন ওই ওয়ার্ডটাকে নিয়ে তুমি কোথায় রাখবা? রাখবা, রাখার পরে তুমি এখন টমক্যাট সার্ভার রান দাও, ঠিক আছে? দেন তুমি পোর্টের পরে স্ল্যাশ দিয়ে তোমার ওই প্রজেক্টের নামটা দিবা, নামটা দিলে প্রজেক্টটা রান করবে, ঠিক আছে? ওকে জি স্যার, বুঝতে পারছি। দেখা গেল, তাহলে দেখানো হয়ে গেছে এই যে এই সমস্ত বিষয় আমরা দেখাই, এগুলো আমি হ্যাঁ আবার প্র্যাকটিক্যাল আজকে দেখা দিই। হ্যাঁ, যেগুলো এই দেখা হয় যে ইরর পেজ ফর রোক, ইরর নট টেস্টিং, ঠিক আছে? ইরর পেজ এই যে নট 404, এটা হলো একটা ইরর কোড, ঠিক আছে? বিল্ট ইন বানানো আছে, বিল্ট ইন ইরর কোড 404, বিভিন্ন রকমের ইরর কোড আছে। 404 মানে নট ফাউন্ড, 50 মানে 500 মানে হচ্ছে ইন্টারনাল সার্ভার ইরর, ঠিক আছে? 403 কয়েকটা খুব মুখস্থ রাখতে হবে স্যার। এই কোডগুলো কি জাভার জন্য যা পিএসপির জন্য সেমই স্যার? পিএসপি না? জি স্যার, পিএসপির কথা এখানে নিয়ে আসবো না। না স্যার, কোডের বিষয়টা স্যার আমরা জানতে চাচ্ছি যে কোড কি সবার বিভিন্ন জনের বিভিন্ন রকম নাকি সবার সেম? এটা তো স্যার এইচটিটিপি সার্ভার ইয়া থেকে পাওয়া যায় না স্যার, কারণ এইচটিটিপি একই হওয়ার কথা কোন জায়গায়, যদি আমার দৃষ্টিতে একই হওয়ার কথা, ঠিক আছে? জি স্যার, দেখো 401, 401 হচ্ছে আনঅথরাইজড অ্যাক্সেস, 403 মোটামুটি এই কয়েকটা জানলে চলে আর কি, এগুলা হচ্ছে কমনলি ইউজ হয়, বুঝছো? এগুলো বেশিরভাগ ইউজ হয়। আচ্ছা, সাবলেট ডিফিনিশন, এগুলো আমরা যাচ্ছি। সাবলেট ম্যাপিং, সাবলেট ম্যাপিং কি বুঝাই দিয়েছিলাম? জি স্যার। জি স্যার, বুঝাই দিয়েছিলেন। কারো কনফিউশন থাকলে বলতে পারো। ইরর পেজ বুঝাই দিয়েছি? জি স্যার। আচ্ছা, এই দেখো কোড, ঠিক আছে না? এই তোমাদেরকে আমি বললাম, এই দুইটা বললাম, এই দুইটা ইম্পর্টেন্ট। আর এই যে এইটা হলো পার মুভ পার্মানেন্টলি, আর 302 হচ্ছে টেম্পোরারি পার মুভ, 302 মুভ টেম্পোরারিলি, ঠিক আছে? তো আমরা সবচেয়ে বেশি পাই হচ্ছে 404টা। এই যে দেখো, এই আনঅথরাইজ, এটা হচ্ছে ফরবিডেন মানে অ্যাক্সেস ডিনাইড, আর হলো 404 হইলো নট ফাউন্ড, 500 হচ্ছে ইন্টারনাল সার্ভার, 500 পাই। আমি তো আজকে ক্লায়েন্টের যত কাজ করছি সব 500, তাই জন্য আমার যে প্রবলেমটা ছিল 500 হইছে, ঠিক আছে? স্যার, ক্লায়েন্ট বলতে কি আপনার রিমোট জবে নাকি আলাদা ভাবে ফ্রিল্যান্স করে? রিমোট জব, আমি তো বেশি কাজ করি না। কালকে একটা ওই যে
আমি এখন কাজ বেশি নেই না, আমি এখন নিজে ইউজই করবো না, ওয়েবসাইট রেডি করবো না, সময় তো দিতে পারতো, ওই দিয়ে জানি সময় চলে যাচ্ছে। দেখাবো তারপরে তোমরা করবা কার্ড টেক আউট কনফার্মেশন ডিপ্লয়মেন্ট এরকম এক্সাম্পল। হ্যাঁ এরকম এক্সাম্পল সামারি শেষ ফিনিশ দিস এক্সাম্পল ইয়ে পেজ। এখানে একটা দারুণ একটা এক্সাম্পল আছে বুঝছো, সেই এক্সাম্পলটা আমরা এখন দেখি। হ্যাঁ খুব মনোযোগ দিয়ে বুঝবা, না বুঝলে জিজ্ঞেস করবা এবং নিজেদের করতে হবে। দেখছো কি অবস্থা, দেখছো এগুলা, এগুলা কি দেখাবো? সব দেখানোর দরকার নেই, অল্প অল্প দেখান। এগুলা কোনোটা দেখানোর দরকার নেই, এগুলা সব তোমরা নিজেরা দেখলেই বুঝাবে। এগুলো হচ্ছে বইয়ে নাই সমস্ত এক্সাম্পল, এগুলো আমি বানায় রাখছি তোমাদের, ঠিক আছে? কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যেটা এ সবাই ওই এক্সাম্পল গুলা দেখবা, কথা কি বুঝতে পারছো সবাই? যদি কেউ জেএসপি তে করতে চাও করতে পারো, কোনো সমস্যা নেই। আমি ভিউতে কোনো আমারই নাই, ব্যান্ডিক্স নাই, যে যেটা খুশি। ভিউতে কেউ জেএসপি ইউজ করলে জেএসপি, যদি কম জেএসপি ইউজ করো এইচটিএমএল। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। জেএসপি করো, এর আগে কারো জেএসপি তো করাইনি, তোমরা করো। তো যেটাতে সুবিধা হয় সেটাতেই করবো আমরা স্যার, আপনি যেটা বলে দেবেন সেটাই। আমি এই সিলেবাসের বাইরেও একটা ভিউ ইঞ্জিন শিখাই। কথা বলছো কি? জি স্যার। সেটা কি সিলেবাসে থাকা উচিত কিন্তু নাই সিলেবাসে, এন্ড ক্লিয়ার করার আছে, শিখাই দিতে হবে। কারণ যেটা তুমি মার্কেটে গেলেই তোমাকে এটা লাগবে। কি স্যার সেটা? হ্যাঁ স্যার কি সেটা? ওটা একটা ভিউ টেকনোলজি, থাইমলি স্প্রিং এর জন্য, থাইমলি স্প্রিং এর সাথে চারটা ভিউ ইঞ্জিন কাজ করে স্প্রিং ফ্রেমওয়ার্কের সাথে, বুঝছো? জি স্যার। জেএসপিও কাজ করে কিন্তু ওই চারটা হলো মার্কা মারা। ওই চারটার মধ্যে যেটা আছে সব থেকে মোস্টলি, মনে করো যত এক্সাম্পল আছে স্প্রিং ওয়েবসাইটে টাইম লিপ দিয়ে। হ্যাঁ জি স্যার, টাইম লিপ 20% এক্সাম্পলে টাইম লিপ দিয়ে। তুমি যদি টাইম লিপ না শেখো তাহলে কেমন হবে স্যার? তাহলে আমরা ভিউ টেকনোলজি যদি টাইম লিপ ইউজ করে তো আমাদের হচ্ছে প্রজেক্ট যেটা হবে তো সেই ক্ষেত্রে তো জেএসপি আর আমাদের লাগবে না, লাগবে স্যার? যেটা তোমাকে কন্টাক্ট করতে হবে এইচটিএমএল এর মধ্যে। হ্যাঁ জি স্যার। এখন জেএসপি দিয়ে করলে ওটা তোমাকে নিজের জ্ঞানে করতে হবে, আর যদি টাইম লিপ দিয়ে করো ওটা ওরা কইরা রাখছে জেএসপি রে। ওরা ওটা জেএসপি, জেএসপি যে টেকনোলজিটা ওই টেকনোলজি ইউজ করে ওরা বানায় রাখছে আরো সুন্দর করে, বুঝছো কি তো? জি স্যার বুঝতে পারছি। এই জন্য ওই ভিউ ইঞ্জিন গুলাই ইউজ করা হয় স্যার। ওই যে যেটার কথা বললাম থাম্বলাইন না কি জানো, তো ওইটা কি এক্সটেনশন অফ সার্ভলেট না এরকম কিছু?
না ওটা REST এক্সটেনশন হলে HTML তো আমরা তো এক্সটেনশন ওয়ার্ক বানাবো ইয়ে যে তোমার এক্সটেনশন যা মন দিবে মন চাই চাই দিবে না দিবে মন চাই না দিবে যেমন আমরা এখন এই যে ওপেন করতেছি কি .pdf হ্যাঁ জি স্যার তো স্প্রিং ফ্রেমওয়ার্কে যদি তুমি কও যে আমি মনে করে যে এরকম ইউআরএল দিন হ্যাঁ ইউআরএল মনে করো অ্যাবাউট যদি কও আমি যে এরকম দিব ওকে ফাইন যদি কও যে আমি এর পরে এরকম দিব ওকে ফাইন যদি কও আমি এর পরে এইচটিএমএল দিব ঠিক আছে যদি কও আমি এর পরে ফর লুপ দেখব এফআর দিব হ্যাঁ তাও ঠিক আছে এরকম তুমি যা দিয়ে একটু আমাদের চ্যাপ্টার ক্লোজ এখন আমরা ওই চ্যাপ্টারের এক্সাম্পল দেব ঠিক আছে সবাই খেয়াল করো এক্সাম্পলটা খুব ইন্টারেস্টিং হবে ইনডেক্স ব্লক এইচটিএমএল ঠিক আছে রাইট ইনডেক্স আছে এই ইনডেক্স পেজ যখন ওপেন করবা তখন তুমি ক্লিক এয়ার টু এন্টার মানে তুমি মানে এই পেজে ঢোকার পরে তুমি বললা যে তুমি শপে এখন ঢুকো ইচ্ছা করলে তুমি ঢুকেই থাকতে পারতো শপে বুঝা নাই ইচ্ছা করলে শপে থাকতে পারতো আমরা বইয়ের এক্সাম্পলটাই করছি ঢোকার পর তুমি কোথায় যাবে সাবলেট অ্যাকশন মেইন অ্যাকশন মেইন অ্যাকশন যাবে সাবলেট মেইন অ্যাকশন ঠিক আছে তাহলে মেইন অ্যাকশনটা দেখি তো সাবলেট ইউআরএল প্যাটার্নের মধ্যে ফন্ট কন্ট্রোলারের মধ্যে কি আছে সাবলেট দিতেই হবে সব জায়গায় এখানে দেখা যায় ফন্ট কন্ট্রোলারের পাশে সাবলেট স্টার স্টার মানে যে কোনো কিছু হতে পারে কিন্তু সাবলেট অবশ্যই থাকবে তার মানে প্রজেক্টের নামের পরে আগে থাকবে সাবলেট তারপরে অন্য কিছু ঠিক আছে এখন দেখো জেএসপি কনফিগারেশন জেএসপি কনফিগারেশন জেএসপি প্রপার্টি গ্রুপ স্টার ডট জেএসপি অর্থাৎ যত পেজ হবে ইউআরএল শেষে ডট জেএসপি হবে জেএসপি পেজ ইউআরএল প্যাটার্ন হবে জেএসপি ডট জেএসপি আর ওয়েলকাম পেজ দেওয়া হয়েছে কোনটা এই যে এইচটিএমএল পেজটা দেখছো এই যে এইচটিএমএল পেজটাকে কি করা হয়েছে ওয়েলকাম পেজ হিসেবে গণ্য করা হয়েছে আমরা চাইলে একাধিক ওয়েলকাম পেজ দিতে পারি ধরো অন্য কোনোটাকে ওয়েলকাম পেজ দিতে পারি মেন মেন ডট জেএসপি ওয়েলকাম পেজ দিতে পারি তাহলে ওয়েলকাম হিসেবে মেন জেএসপি ওপেন হচ্ছে বোঝা গেল এই দুটো টার্ম বুঝছো এই দুটো টার্ম বুঝছো এটা এটা বুঝছো এটা স্যার এটা বুঝি নাই স্যার যদি যখন একাধিক দিব তখন সেই ক্ষেত্রে কি ঘটবে একাধিক দিবে যখন তখন সেই ইনডেক্স এই প্রথমটাকে সে দেখবে আগে প্রথমটা যদি না পায় সেকেন্ডারে দেখবে সেকেন্ডারে না পায় থার্ডটা দেখবে এরকম জি স্যার লোড তো একটাই হবে লোড একটাই হবে জি স্যার ঠিক আছে যদি প্রথমটাই পেয়ে যায় তাহলে আর পিছনে দেখবে না বুঝছো স্যার এখানে প্রপার্টি গ্রুপ স্যার হ্যাঁ এর উপরে ওই যে দিসেন ডট জেএসপি ওইখানে নিজের নামটা দিলে নিজের নামটা শো করবে এক্সটেনশন হ্যাঁ এখন দেখো এটা মোটামুটি বেশ ডাইনামিক ঠিক আছে আগে দেখে না এটা রান হয়নি নাকি জিএসপি ফেল রান হবে তার আগে একটু দেখতে হবে একটা জিনিস সেটা হলো ডাটাবেস কানেকশন আছে কিনা সেটা
রান করায়, আমরা কি অন্য প্রজেক্ট রান করেছিলাম? এই প্রজেক্ট থেকে অনেক কিছু শিখতে পারবা, এই প্রজেক্ট আগে আমি দেখাবো, তারপরে তোমাদের সব কোড বুঝাই দিব কেমনি কি। ও ফায়ারফক্স দেখছো ওপেন তো হয়েছে, প্রজেক্টের নাম স্টোর, এখানে ক্লিক করলে দেখো ওই যে স্টোর, তারপরে সাবলেট, তার মানে কি মেইন অ্যাকশন, রাইট? এখন কোথায় আছে সাবলেট মেইন অ্যাকশন? আচ্ছা তাহলে মেইন অ্যাকশনটা কোথায় আছে, এই পেজটা কোথায় আছে? ওয়েলকাম টু দ্য অ্যাপ্রেস স্টোর, নাম কি মেইন অ্যাকশন, নাম হচ্ছে মেইন অ্যাকশন কিন্তু রিটার্ন করতেছে main.jsp। এই কনসেপ্টটা স্প্রিং ফ্রেমওয়ার্কে ইউজ করতে বুঝছো, কিন্তু হেরা ডিস্টেবল মোর গুসায়া সুন্দর করে করছে এই কনসেপ্টটা। আচ্ছা তাহলে আসলে আবার বলবেন স্যার, বুঝি নাই স্যার, স্প্রিং ফ্রেমওয়ার্কে এমডিসি ফ্রেমওয়ার্ক এই রকমই ইউজ করতে, এই জিনিসগুলা ইউজ করতে ওরা গুসায়া, আচ্ছা তো নিজেরা তৈরি করে নাই ওরা, এই যে জাভার যে এন্টারপ্রাইজের যে ইগুলা, হ্যাঁ যেগুলো যাবা নিজেরা তৈরি করছে, তৈরি করে রাখতে ইচ্ছে ওগুলোই মানুষ ইউজ করে, ইউজ করে আরো সুন্দর করে আর কি, বুঝছো? তাহলে কি তারা গেছে স্টুডেন্ট, তো এইখানে এই এই মেইন অ্যাকশনটা এই পেজটা লোড করছে, রাইট? এই পেজে কি আছে এখন দেখো, এই পেজে যেগুলো আছে পেজ অ্যাট্রিবিউট ইউজ করা হয়েছে, অ্যাকশন, হ্যাঁ ট্যাগ ইম্পোর্ট করছে যাবা ইউটিল ক্লাসকে এবং স্টোর ডট আমাদের কি আছে একটা অ্যাট্রিবিউট অবশ্যই সেট করা আছে, এইটুকু কনসেপ্ট তো আছে নাকি? প্রোডাক্ট দেখো, দ্যাট ইজ দ্য প্রোডাক্ট ক্লাস, কয়টা ফিল্ড? তিনটা, তিনটা ফিল্ড, গেটার আছে, সেলার আছে, ইত্যাদি আছে। দেখো যে যে ফন্ট কন্ট্রোলার এর মধ্যে কি আছে, এই ফন্ট কন্ট্রোলার আবার কি করছে, এইচটিটিপি সাবলেট এর এক্সটেনশন করছে, এটা আসলে একটা 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 সাবলেট, এটা একটা আসলে কি এরকম সাইডটা প্রোডাক্ট রাখা হয়েছে, এই সাইডটা প্রোডাক্ট হলো এই তিনটা প্রোডাক্ট, এই দেখো এই তিনটা প্রোডাক্ট হলো এইটা, বুঝছি কিনা? জি স্যার বুঝতে পারছি, জি স্যার বুঝতে পারছি। এই তিনটা প্রোডাক্ট হলো এটা, যদি আমরা মনে হয় যে আমরা একটা ঠিক আছে স্যার, এই প্রবলেমটা আমার দেখ আমারটাই হয়তো, আমি বলছিলাম স্যার বলে এটা কোনো প্রবলেম না, ঠিক আছে আমি যে সিস্টেমটা স্যার ডাবল ক্লিক করলে পুরো সেন্টেন্স ইয়া হয়ে যেতে সিলেক্ট হয়ে যেতে স্যার, আর এই 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 লেভেলের কথা কইলো না, এগুলা কয় থাকে আর না তোমার, ঠিক আছে
ইন্ডিয়া ইন্ডিয়াকে 10 টাকায় আমরা কিনে নিব ঠিক আছে স্যার এই যে ডগ ক্যাট ফিশ এইগুলোর নিচে যে এইগুলো যে ক্লিকেবল হলো কিউআর এ হয়ে গেছে কথা বুঝছো এটা হলো অ্যাকশন একটা ইন্টারফেস না হচ্ছে অ্যাকশনের মধ্যে একটা মেথড ইট ইজ এখন আইটেম অলরেডি অ্যাডেড এক্সেপশন দেখা দিতে পারে এই এক্সেপশনটা দেখে নাও এই যে সাবলেট এক্সেপশন এমনি তেমন কিছুই নাই তো এখন এইখানে তুমি আসলা এই মেন অ্যাকশন মানে মেন জেএসপি ঠিক আছে এবং এইখানে এই ডাটাগুলো চলে আসছে ওকে তো দেখো যে কার্ড এগুলো স্টার্ট অ্যাকশন এটা চেক আউট অ্যাকশন এটা হচ্ছে কনফার্ম অ্যাকশন ওই দেখো এই পেজগুলো দেখছো তো এই চেক আউট হ্যাঁ কার্ড মনে করো এই এই পেজের এগেনস্ট আবার একটা কি করা হয়েছে কার্ড জেল ডাবা ক্লাস বানানো বুঝছো এখানে অ্যাকশন আর একটা নেওয়া হয়েছে আবার এখানে চেক আউট নেওয়া হয়েছে তারপরে কনফার্ম অ্যাকশন নেওয়া হয়েছে কনফার্ম এই যে কনফার্ম এখানে একটু লেখা হয়েছে ইউর অর্ডার হ্যাজ বিন কনফার্ম এই এই পেজটা তখনই লোড হবে যখন কোনটা যখন এই 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 অ্যাকশনটা ঘটবে বুঝতে পারছ এই দেখো রিটার্ন করতেছে কনফার্ম ওকে আচ্ছা এখন আমরা এইখানে আসি এবং এখন দেখি যে ডিসপ্লে কার্ড তুমি যদি ডিসপ্লে কাট করো তাহলে কি করবো কাট ইজ কাট কি এমটি স্যার তুমি ফন্ট পেজ যাও ফন্ট পেজ মানে প্রোডাক্ট পেজ হ্যাঁ এখন তুমি ইন্ডিয়ারে কিনো তাহলে ইন্ডিয়ারে কিনি ইন্ডিয়া হ্যান্ড কোথায় আছে কার্ডে অ্যাড হয়েছে কোথায় আছে বলো তো কার্ডে অ্যাড হয়েছে কারেন্ট কার্ড আমি ইন্ডিয়াকে কিনছি তাহলে দেখো এখন আমরা যে ডিসপ্লে কার্ড এখন যে আমরা আসলে কাটে আসি এখন আমরা তাহলে কি করতে পারি চেক আউট করব প্লিজ ক্লিক কনফার্ম টু চেক আউট ঠিক আছে ইওর অর্ডার হ্যাজ বিন কনফার্ম আও আচ্ছা বুঝতে পারছি এই এইটাই তো আসলে প্রসেস একটা মোটামুটি একটা সিম্পল एग्जांपल রাইট এটা একটা সিম্পল एग्जांपल কিন্তু তোমরা যদি এই एग्जांपलটা করো ভালোমতো বুঝা হ্যাঁ সামান্য যদি এটা পিছনে সময় দাও একদিন তাহলে খুব ভালো মতো বুঝে ফেলে আমরা এখন ফন্ট পেজে যাই দেখা ইন্ডিয়া কারেন্ট পেজ ঠিক আছে এখন তুমি দেখো যে এরপরে আমরা এইখানে যখন মেন মেন জেএসপিতে আমরা কি করতেছি মেন জেএসপিতে প্রোডাক্টগুলো শুধু ডিসপ্লে করাইতেছি রাইট ডিসপ্লে করে আমরা এখানে কি করতেছি যে ক্লিক দিতেছি যে কোথায় যাচ্ছে যাচ্ছে কোথায় বলতো ক্লিক দেওয়ার পরে কার্ডে কার্ড অ্যাকশনে যাচ্ছে কার্ড অ্যাকশন হোয়াট অ্যাড ইকুয়াল টু ট্রু আইডি ইকুয়াল টু যে যে আইডি তে আমরা ক্লিক দিতেছি এই দেখো এই যে এখানে ক্লিক করো ওই যে নিচে দেখো নিচে লেখা আছে কার্ড অ্যাকশন হোয়াট অ্যাড ইকুয়াল টু ট্রু এন্ড আইডি ইকুয়াল টু 1 এরপর আইডি ইকুয়াল টু আইডি ইকুয়াল টু 3 আইডি ইকুয়াল টু 4 জি স্যার তাহলে আমি যখন এখানে ক্লিক দেই তখন আমাকে কোন কোন অ্যাকশনটা কাজ করে কি আছে চেক টু সি ইফ উই আর অ্যাডিং টু দা কার্ড অর ইফ উই ওয়ান্ট টু ডিসপ্লে দা কার্ড এই যে স্ট্রিং অ্যাডিং একটা অবজেক্টের নাম রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার ঠিক আছে গেট প্যারামিটার অ্যাড মানে হচ্ছে কি জানো এই যে এইটা এই যে দেখা যায় অ্যাড ইকুয়াল টু ট্রু এখানে ক্লিক দিলে অ্যাড ইকুয়াল টু কত অ্যাড এর ভ্যালু কত বললেই অ্যাড এর ভ্যালু ট্রু তাহলে তুমি এই প্যারামিটারটা এই এই ভ্যালুটা ধরতেছ
এই ভ্যালুটা এই এর ইন্টারমিটারের ভ্যালুটা দইরা এডিং এর এখানে রাখছি এরপরে সেশন নিলা রিকোয়েস্ট থেকে সেশন নিলা সেশন নিয়া ওই সেশনের মধ্যে যে কার্টের যে অ্যাট্রিবিউট ওই কার্টের অ্যাট্রিবিউটটা নিয়ে আসছে ঠিক আছে সেশনের মধ্যে থেকে কার্টের অ্যাট্রিবিউটটা আমরা নিয়ে আসছি তো কার্ট যদি কি হয় নাল হয় তাহলে কার্টের অবজেক্ট কি হবে নতুন অবজেক্ট হবে কার্ট নাল হলে তাহলে একটা কার্ট অবজেক্ট তৈরি হবে আর যদি নাল না হয় অ্যাডিং যদি ট্রু হয় তাহলে কার্টের মধ্যে আবার কি হতে থাকবো রিকোয়েস্ট অন্য কার্ট রিকোয়েস্ট অ্যাড টু কার্ট তখন আবার কার্ড অ্যাড হবে কেমনে সেটা দেখা হয় তুমি দেখো এই যে এখানে যে আমরা কার্টে আসি না এটা হ্যাঁ কার্টে আসি জি স্যার এখন ফন্টে গেলাম আমরা যে আরেকটা মনে করেন এখানে কুকুরটা কিনলাম হচ্ছে আমি ঠিক আছে একটা কুকুর কিনলাম কুকুরটা এখানে এসে বসে এখন যদি আমরা আরেকটা কিনি তাহলে এটা আসবে আরেকটা যদি কিনে এটা আসবে এখন খেয়াল করো এগুলো কিনা শেষ রাইট জি স্যার কিনা শেষ এখন যদি তুমি আবার ইন্ডিয়ার আবার কিনবার চাও আইটেম অলরেডি অ্যাডেড টু কার্ড দেখছো কত পারফেক্ট এক্সাম্পল জি স্যার জি স্যার দ্যাট ইজ এ ভেরি ইন্টারেস্টিং এন্ড পারফেক্ট এক্সাম্পল মানে কার্ডে যে ওই যে তোমাদেরকে কালকে যারা ভুল ধরলো ছাপাইতে আদিয়ে বাড়িতে এই এই বইটা স্যার আইটেম অলরেডি এডেড টু কার্ট এখানে কি স্যার ধরেন একই ধরনের দুইটা প্রোডাক্ট আছে ওইটাকে আইডি ভিন্ন থাকবে স্যার আইডি আইডি আরে বোকা ওরে বলে না মনে করো এখানে দেখো এখানে কয়টা প্রোডাক্ট আমার স্যার তিনটা প্রোডাক্ট ইন্ডিয়া সহ চারটা প্রোডাক্ট স্যার চারটা প্রোডাক্ট তাহলে আমি কার্টে যাই দেখো আমি কার্টে ইন্ডিয়ারে অলরেডি অ্যাড করছি জি স্যার তবে ওইখানে আমি আবার কি করতে পারবো না ইন্ডিয়ারে আর অ্যাড করতে পারবো না এখন বলবো আমাকে আইটেম অলরেডি হ্যাঁ হ্যাঁ জি স্যার বুঝতে পেরেছি আমরা যখন একটা কিছু অ্যাড করতেছি তখন আমাদের কোথায় যাচ্ছে গা যদি অ্যাড থাকে তাইলে আমরা অ্যাক্সেস দিতে আছে তাই না এবং আমরা মেসেজ লিখে রাখছি আইটেম অলরেডি অ্যাডেড টু কার্ট আর যদি না থাকে নতুন করে অ্যাড হয়ে যায় তাহলে আমাকে কার্ট পেজে নিয়ে যাচ্ছে দেখো আমাকে রিডাইরেক্ট করে আমাকে কোন পেজ রিটার্ন করতেছে কার্ট আচ্ছা অ্যাড টু কার্ট এই অ্যাড টু কার্ট মেথড খেয়াল করো এই যে প্রোডাক্ট এই প্রোডাক্টটা হ্যাঁ তো কি হলো আইডি অনুসারে আইডি নিলা আর হচ্ছে তুমি আইডি অনুসারে প্রোডাক্ট থেকে ওই প্রোডাক্টটা পাইলা পুরো প্রোডাক্টটা পাইলা বুঝছো কিনা ওই যেটা ইয়ে কনসেপ্ট সোইং এজ এ কাস্টমার জি স্যার তোমার কাছে আছে আইডি তোমার কাছে কি আছে আইডি আইডি আছে আইডি অনুযায়ী এখন তুমি পুরো অবজেক্টটা পেয়ে গেলে যে প্রোডাক্টের অবজেক্টটা পেয়ে গেলে এবং ওই অবজেক্টটা কার্টে অ্যাড করে দিবে আইটেম হিসেবে অবজেক্টটা আইটেম হিসেবে কার্টে অ্যাড করে এরপরে রিকোয়েস্ট ডট গেট সেশন সেট অ্যাট্রিবিউট এই দেখো তুমি এই যে এই এইখানে তুমি অ্যাড করে দিতেছো দেখছো অ্যাড করে দিতেছো অ্যাড করে দেওয়ার ফলেই তো তুমি এটা গেট করতে পারো এই যে অ্যাড করছো দেখে তুমি গেট করতে পারো না লিখে গেট করতে পারতা না সেশনে যদি তুমি সেটই না করো তাহলে তুমি কিন্তু অ্যাডও করতে পারো অ্যাড গেট করার কোনো চান্স নেই ওকে আর এখানে আপনি সেশন কি নির্দিষ্ট সময়ের জন্য দিবেন ওই যে এখনো আছে কার্টে মানে কোন এটা তো আর আমরা ডাটাবেজে রাখি নাই এটা এটা এগুলা সেশন থেকে দি সেশনের টাইম দেওয়া যায় হ্যাঁ সেশন দেওয়া যায় টাইম দেওয়া যায় তোমরা এগুলো দিয়া টেস্ট করে দেখবা আমাদের তো এখানে তো সময় নেই টেস্টটা বুঝছো কিছু তোমরা বাসা এগুলো দিয়ে দিয়ে টেস্ট করবা কয় মিনিট দিলা কি করলা আইডিয়াল থাকবে আইডিয়াল থাকবে তুমি যদি কাজ করতে থাকো সেশন মানে কি জানো তুমি যদি কাজ করতেই থাকো করতেই থাকো তাহলে ওই সেশন তুমি বুঝতে পারবে কিন্তু
তুমি যদি কি কর এইরকম করো যে কাজ পাত দিয়ে বসে রয়েছে মনে করো, তখন ওটাকে আইডল বলে, আইডল অবস্থায় সেশনটা কি হয়ে যাবে, এক সময় আউট হয়ে যাবে। রান অবস্থায় সেশনটা থেকেই যাবে। স্যার ব্রেক লাগতো, আচ্ছা যাও যাও যাও, আই আই একদম ভুল করবা। দেখছো এই যে লিভ এর ভিতরে, টম ক্যাডের লিভ এর ভিতরে, লাইব্রেরির ভিতরে যে জার আছে দেখা হয় যে, হ্যাঁ এই যে জিএসপি, জিএসপি এপিআই, হ্যাঁ মিসার দেখছো স্যার, জিএসপি এপিআই সাবলেট হবে দেখছো, জি স্যার, এই জন্য এইখান থেকে সাবলেট পাইতেছে আমারটা, আমারটা সার্ভার, এই যে সার্ভার সেট আপ করা আছে, এই যে সার্ভার, এই যে ঠিক আছে বুঝছো। স্যার তাহলে আমরা কি করবো স্যার? তুমি প্রজেক্ট রান দাও, রান দিলেই ঠিক আছে। প্রথমে স্যার ইনডেক্স প্রেস করবো, তারপর স্যার এক নম্বরে ইনডেক্স প্রেস করবা, জি স্যার, দুই নম্বরে মেইন জিএসপি করো, ঠিক আছে স্যার, দাঁড়াও দুই নম্বরে মেইন জিএসপি না, এক নম্বরে করা এইচটিএমএল প্রেস, তারপরে ইনডেক্স, ইনডেক্স এই যে মেইন অ্যাকশন আছে না, স্যার মেইন অ্যাকশন প্রেস করো অথবা মেইন জিএসপি করো, এটা হইতে পারে যে মেইন আগে জিএসপি করো, মেইন জিএসপি ভিতরে লেখা পরে লেখলা, আগে পেজ নিলা, ওকে স্যার, আগে মেইন জিএসপি নিলা দুই নম্বরে, তিন নম্বরে হলো মেইন অ্যাকশন করলা, ঠিক আছে জি স্যার, তিন নম্বরে মেইন অ্যাকশন, চার নম্বর, চার নম্বরে প্রোডাক্ট ক্লাস করো, ওকে আচ্ছা, তারপরে ই করো কাট ক্লাস করো, তারপরে অ্যাকশন ক্লাস করো, তারপরে অ্যাকশন কাট অ্যাকশন করো, এরপরে ই লেখো মেইন জিএসপি পেজটা লেখো, ঠিক আছে মেইন জিএসপি পেজ লেখা শেষ, এরপরে চেক আউট, চেক আউট অ্যাকশন করো, চেক আউট অ্যাকশন করার পরে চেক আউট পেজটা বানাও, ঠিক আছে চেক আউট জিএসপি, তারপরে কনফার্ম অ্যাকশন, কনফার্ম জিএসপি, ঠিক আছে বুঝছো তো, এবং যখন, এবং এই যে এইখানে এই যে দেখো এই যে এই অংশটাও করতে হবে, এই অংশটাও করতে হবে, ফন্ট কন্ট্রোলারও করতে হবে, ফন্ট কন্ট্রোলার করবা হলো প্রোডাক্টের পরেই ফন্ট কন্ট্রোলার বানাইবা, প্রোডাক্টের পরেই, প্রোডাক্ট কত নম্বরে দিছিলাম, স্যারেরি, স্যারেরি হলো ফন্ট কন্ট্রোলার, ঠিক আছে আইটেম অ্যাডেড কন্ট্রোলার এইটাও দিয়ে রাখো, যে কোনো জায়গায় একটা স্যারের বি দিয়ে রাখো, মোটামুটি এখন সবটাই হয়ে গেছে না, কিছু কাজ আছে আগে পরে করলে সমস্যা নাই, আমার কথা বুঝছো, ডুপ্লিকেট আইটেম এইচটিএমএল টা এইটাই তো, এই যে ইয়ার সাথে এই যে আইটেম অ্যাডেড না, এইটার সাথে ডুপ্লিকেট, এইটা এটা একই জিনিস, তাহলে কিছু প্রথমে স্যার একটা ওয়েব পেজ নেওয়ার পরে এরপরে ক্লাসগুলো মানে কি সিরিয়াল নিবা একটার পর একটা,
দেখবা যে কোনটা কোনটার সাথে ডিপেন্ডেন্সি আছে, বুঝো একটা কথা, আমরা একটা ফ্লো দেখছি না, কাজের ফ্লো দেখছি না এখানে, জি স্যার, কোনটার সাথে কোনটার ডিপেন্ডেন্সি আছে, ডিপেন্ডেন্সি হলে আগে করতে হবে, মনে করো ডিপার্টমেন্ট আগে নাকি স্টুডেন্ট আগে, ডিপার্টমেন্ট, তাহলে আগে ডিপার্টমেন্ট ক্লাস করতে হবে, ওই রকম, ঠিক আছে, ওকে স্যার করতেছি তাহলে। সিরিয়াল তো করেই ফেলছো, সিরিয়ালটা ইয়ে লিখে দাও, যারা লিখছো ইয়ে দিয়ে দাও চ্যাটের মধ্যে, তাহলে ওরা দেখে দেখে লিখবনি, কারণ সবার তো ই নাই, সিরিয়াল করা হতে পারে না। সিদ্দিক দিয়ে দাও, ক্লাস করব কিন্তু এই যে প্যাকেজ করা লাগবে না, সোর্স প্যাকেজে কি একটা প্যাকেজ তৈরি করা লাগবে না? হ্যাঁ ওটা তো দেখা যেতেছে, প্যাকেজ করা লাগবে, করো এনএজএম নে করছে, এই নামে করো, এই প্যাকেজের মধ্যে এই জেএসপি ক্লাস আছে, আবার আরেকটা কাজ করতে পারো, এইটা एग्जांपलটা বইয়ের মধ্যে দেওয়া আছে, বইয়ে থেকেও করতে পারো, তাহলে সিরিয়াল বইয়ের জন্য করছে ওইভাবে আসতে পারো। স্যার এন্ড প্রপার্টিজটা কি কাজ করতেছে? কিসের এন্ড? কোন এন্ড? ওই যে স্যার ওয়েব এক্সএমএল এর নিচে ওয়েব ডট এনএফ এর, হ্যাঁ তার নিচে, তার নিচে স্যার and properties kone ha to sir oi tai to and properties ha line wala project er modhe cart er age cart jsp er upore ta o ant ha eta dite eta se ant build tool maven asena jera kom ha oi maven er moto build tool maven er age mane tar ager amoler এটা নিয়ে তোমাকে কোনো চিন্তা করার দরকার নেই। ও এটা সারা রান করবে স্যার? হ্যাঁ ওকে, এটা কোনো জরুরি বিষয় না। Thank you.
সিদ্দিক ফাইলটা কই দিছো? না সম্পূর্ণটা দেই নাই। দেখবে সিরিয়ালটা দেন। ওকে ওকে ওয়েট, একটু মিস্টেক হয়ে গেছিল তো। আইটেম অলরেডি এডিট। ফার্স্ট নম্বরে পার্ট সব প্রাইভেটলি হয়েছে। Thank you.
তোমাদের ক্যামেরা বন্ধ কেন? হ্যাঁ সবারই ক্যামেরা বন্ধ কেন? খোলো
স্যার স্যার কে আছেন স্যার এই কারো কোনো সমস্যা আছে স্যার বলছিলাম যে স্যার এখানে আমাদের প্রোডাক্টে আইডি সবার লাস্টে দেওয়া তো এইটা কি স্পেশাল কোনো কারণ আছে নাকি ফাস্টে দিতে পারবেন তুমি ওটা জেনে মনে হয় না দাও একটা ফিল্ড আগে থাকলো না পরে থাকলো এটা কোনো ফ্যাক্টর না
প্রবলেম কারে সমস্যা আছে না স্যার করতেছি স্যার কে আছেন
স্যার নামাজে গেলাম স্যার আচ্ছা যাও উপরে হ্যাঁ স্যার জাভা কোডের মধ্যে যে টেবিলটা এক শুরু হয়েছে এটা দেখছো সবাই দেখো স্যার এটা তো প্রিন্ট এলিন করা স্যার হ্যাঁ স্যার আপনি একটু বুঝিয়ে দিলে ভালো হয় স্যার এটা এই দেখো এই যে এটা ডাটা এটা হলো ডাটা ডাটা হলো এখানে আছে হ্যাঁ জি স্যার ডাটা থেকে ভ্যালু গুলো নিয়ে আসছে ইটারেট করতেছে জি স্যার ইটারেট করে এই যে হোয়াইল ইট হ্যাজ নেক্সট মানে যদি ডাটা থাকে এই আইটি এর মধ্যে ইটারেট করে এখান থেকে ভ্যালু গুলোকে ইটারেটর করে একটা করে একটা করে এখানে সবগুলো নিয়ে আসছে আনার পর বলতেছে যদি ডাটা থাকে তাহলে এটা কি হইতে থাকবে রু হইতে থাকবে বারবার নতুন রু হইতে থাকবে বুঝছো জি স্যার এই নতুন রুর মধ্যে যে এই এই যে এই গুলো আছে ঠিক আছে এই এরপরে যে এটা ক্লোজ করে দেওয়া হয়েছে এই যে এইটা এই যে এই যে এইটা দেখছো না এই ব্র্যাকেটটা দেখছো না টেবিল শুরু হয়েছে এর আগে তো এরকম দেখি নাই স্যার আজকে ফার্স্ট স্যার জেএসপি এর কোড তো মানে জেএসপি এর সাথে জাভাটা মিক্স হয়ে আছে এর জন্য আজকে বুঝতে পারি হ্যাঁ মিক্সিতে থাকবে ঠিক আছে ওকে স্যার থ্যাংক ইউ না দাদা শেষ হবে না ঠিক আছে না তোমরা এটা নিজেরা নিজের থেকে শেষ করবা কালকে ক্লাসের আগে আজকে আমাদের 15তম ক্লাস আছে না এই মাসে এই মাসে আজকে 15 ক্লাস মিস হয়ে গেল দুইটা ক্লাস মিস হয়েছে না আজকে 17তম ডে মাস কয় ক্লাস করার জন্য ছাড়িয়ে দিছিল নির্দেশনা 17 সব মিলে আজকে 18তম ক্লাস স্যার তিনটা আগের মাসে হয়েছে আমরা কি উল্টা কাউন্টডাউন শুরু করতে পারি নাকি ছিল না 119 তো ওই সময় ছিল আগে তাহলে 98 ক্লাস তাহলে দেখতে দেখতে শেষ হলো স্যার স্যার আপনি যে আপনার web.xml এর মধ্যে যে আপনি স্যার যে সবগুলো যে সাবলেটের ভিতরে ঢুকাইছেন এটা কিভাবে করছেন স্যার আমরা যখন করতেছি তো অনেকগুলো স্যার আপনার ম্যাপিং হচ্ছে স্যার অনেকগুলো ম্যাপিং করতেছো কেন স্যার সাবলেটেই করতেছি স্যার কিন্তু বাট স্যার ম্যাপিং এ হয়ে যাচ্ছে সাবলেট না এগুলা তো জাভা ক্লাস জি স্যার এগুলা তো সাবলেট না সাবলেট নিও করা যায় স্যার আরে সাবলেট নিয়ে করা যায় হেটে তাল লাগে
আমি সাবলেট নিয়ে করছি তো আমিও স্যার সাবলেট নিয়ে করছি দেখা যাচ্ছে স্যার এখন দেখেন ম্যাপিং এর ক্ষেত্রে স্যার অনেকগুলো ম্যাপিং হয়ে গেছে স্যার করো করা যায় তোমার দজন করা যায় করতে থাকো ওকে স্যার পরে বেজাল বাজলে তোমরা ইসোটাই গেলে আপনি আছেন না স্যার আমি নাই এটা আমি যখন কোনো কিছু শিখাই তখন আগে আমারটা শিখবা তারপরে নিজেরা এই দিক কইরা সে দিক কইরা তারপরে করবা ঠিক আছে আগে যেটা শিখাই সেটা শিখো বুঝছ না জি স্যার আদার নিয়ম হচ্ছে এটা যেটা ক্লাস শিখাবো ওইটা ওইরকম করে আগে শিখো আগে বুঝো কি হচ্ছে তারপরে অন্য চিন্তা ঠিক আছে না স্যার শর্ণা আছে নাকি ক্লাসে শর্ণা আপনাকে অনেকক্ষণ খুঁজতেছিল স্যার কে শর্ণা স্যার আমি বলছিলাম যে ইন্টারফেস আমি মানে পাই না ইন্টারফেসটা কিভাবে নিব ও লিখে দাও নে ক্লাস তুমি যদি ধরা পাওই না ধরা মনে করো তুমি নোটপ্যাড দিয়ে লিখতেছ কোন নেটবিনস ইক্লিপস ইন্টেলিজে কিছুই তোমার কাছে নাই তাহলে তুমি ইন্টারফেস কেমনে পাইবা পাবলিক ইন্টারফেস লিখে দাও স্যার ক্লাসের জায়গায় ইন্টারফেস লিখলে তো ইন্টারফেস আরে ই আসে না আজকে না রাসেল স্যার সাফায়েত আর রাসেল সাফায়েত তো আমি বইলে গেছে রাসেলই তো ভালো করতেছে রাসেল তো অনলাইনে আসছে কি অনলাইনে এরা ক্লাস করতেছে না মনে করো এদের জন্য আলাদা ক্লাস নেওয়া সম্ভব হবে নাকি নট পসিবল আমি টাইম নষ্ট করব না যারা রেসে যারা আগে যাবে তারাই থাকবে স্যার আমার অনেক মেথড স্যার জাভা 11 তে কাজ করতেছে না মানে ডুপ্লিকেটেড দেখাইতেছে মিটিং কয়টা পর্যন্ত চলবে কন্টিনিউ হবে কয়টা আমি তো ধানমন্ডিতে বুঝছেন ওইখানে গেছি তো মনে আমার 9টা বেজেছে
মনে হয় কারণ রাস্তাতে প্রচুর জ্যাম থাকে। আমি এলাম এখন, এই যে 1 মিনিট পরে অফিস থেকে বের হব। আমি অন্য পেজের কোড লিখতেছি কারণ আমি যাবো উত্তরা, ওখানে আমার ক্লাবের মিটিং, বুঝছো? আচ্ছা স্যার। আমার